সাধারণত উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতার পরিবর্তন হয়ে থাকে। স্যার, তাহলে কি আমরা ধরে নেব আমাদের দেশে রাজতন্ত্র চলছে? অবশ্যই নয়, আমাদের দেশে এখন গণতন্ত্র চলছে। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যিনি আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা, তিনি পাকিস্তান আমলে একজন মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রীর ছোট ছেলে আব্দুল সালাম খান আজ আমাদের দেশের একটি রাজনৈতিক দলের প্রধান। তিনি বোধহয় অল্পদিনের মধ্যেই এদেশে প্রধানমন্ত্রী না হলেও একজন মন্ত্রী হবেন। দোস্ত, মাসুদ না যা কইলো না সাংঘাতি। দেখলেন স্যার, ক্লাসের মধ্যে এই হচ্ছে, আর বাইরে কি হয় বুঝতেই পারছেন। বসো, তোমরা বসো। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি ওই মেয়েটার গায়ে বাদাম ছুঁড়ে মেরেছো কেন? আমি না স্যার। আমি দেখেছি তুমি মেরেছো। না স্যার। কামন কামন, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তুমি স্বীকার করো। না স্যার, আমি মারি নাই। যাও 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 বলছি। নুরু ভাই, নুরু ভাই এদিকে আসেন। কি হয়েছে? আপনি আমাদের কলেজের ভিপি, আপনার সামনে স্যার আমাকে মারলো আর ঘাট ধরে ক্লাস থেকে বের করে দিল, অথচ আপনি কিছুই করলেন না। আমি কি করব? কি করবেন মানে? সামনে কিন্তু নির্বাচন আছে। ঠিক আছে, তুই যা। এই সবাই বেরাও, বেরাও বলছি। আমি এই কলেজের ভিপি বলছি, বেরাও। ছাত্রদের উপর নির্যাতন, কাদের স্যারের অপসারণ, ছাত্রদের উপর নির্যাতন। স্যার, সব ক্লাস থেকে ছাত্ররা বেরিয়ে গেছে। আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমি এই কলেজের ভিপি হিসাবে ঘোষণা দিচ্ছি, কাদের স্যারের বিচার না হওয়া পর্যন্ত আজ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য সমস্ত ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করলাম। কাদের স্যারের বিচার করতে হবে, কাদের স্যারের বিচার করতে হবে। স্যার, ব্যাপারটা বোধ হয় খারাপের দিকেই যাচ্ছে। স্যার, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে সোজা বিদায় করে দেবেন। বিচার টিচার করে কোনো অপমানকর বিদায়ের ব্যবস্থা করবেন না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে যদি যেতেই হয় তাহলে আমিও চলে যাব। আমরা বড় খান সাহেবের সাথে আজই দেখা করব। আমি ওদের সবাইকে শায়েস্তা করার ক্ষমতা রাখি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। জি, আপনার বাবা এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এখনো কলেজের টাকা পয়সা শর্ট পড়লে আপনাদের কাছেই ছুটে আসি। আজও বিপদ হয়েছে তাই ছুটে এসেছি আপনার কাছে। স্যার, আমি জানি আমি কোনো অপরাধ করিনি। আপনি ঠিক করেছেন, 100 বার ঠিক করেছেন। আমার বাবা এই এলাকার গরিব ছেলেদের লেখাপড়ার জন্য এই কলেজ তৈরি করেছিলেন। বাংলাদেশের সমস্ত কলেজে অনিয়ম হতে পারে, মনে রাখবেন আমি বেঁচে থাকতে এই কলেজে কোনো অনিয়ম হবে না। ছেলেরা ক্লাস বর্জন করেছে, আগামীকালও ধর্মঘট ডেকেছে। কোনো চিন্তা করবেন না, আমি কাল কলেজে থাকব। ছাত্র ছাত্রী ভাইয়েরা আমার, আমরা এখন প্রাইমারি স্কুলের ছাত্র নই, আমাদের শিক্ষকরা পণ্ডিত মশাইয়ের মতো আমাদের নির্দান দিয়ে রাখবেন। আমাদের বিএ ক্লাসের একজন ছাত্রকে আমাদের চোখের সামনে থাপ্পড় মেরে আমাদের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর কাদের স্যার ক্লাস থেকে ঘাড় ধরে অপমান করে বের করে দিয়েছে। ওই প্রফেসরকে এই কলেজ থেকে অপসারণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত
আমরা ক্লাসে যাব না। তাদের স্যারের অপসারণ করতে হবে, করতে হবে, করতে হবে। তাদের স্যারের অপসারণ করতে হবে, করতে হবে। তাদের স্যারের অপসারণ করতে হবে, করতে হবে। এই মাসুদ দাঁড়া শোন, আমরা সবাই ক্লাস বর্জন করেছি। তোমরা করেছো, আমি করিনি, আমি ক্লাসে যাব। আর শোন মাসুদ শোন, আমি সব জানি। কি জন্য কাদের স্যার থাপ্পড় মেরেছে আমি নিজে চোখে দেখেছি। আর সব হবে, তুই ক্লাসে যাস না। তাহলে আমাকে কিছু বলতে দাও। আচ্ছা আয়, আমি মনে করি একটি সন্তানের জন্মদাতা তার মা বাবা। মা বাবা শিক্ষার জন্যে তার সন্তানকে শিক্ষকের কাছে পাঠায়, শিক্ষকরা সেই সন্তানটিকে তাদের নিজের সন্তান মনে করে জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে তাদের শিক্ষিত করে তোলে। আমি মনে করি একজন ছাত্রকে শাসন কর সমস্ত ক্ষমতা একজন শিক্ষককে দেওয়া উচিত। আমার এই মতবাদে আপনারা যারা বিশ্বাসী তারা আমার সাথে ক্লাসে যেতে পারেন, আমি ক্লাসে যাবই। স্যার মাসুদের কথা সবাই ক্লাসে চলে গেছে। মাসুদকে? বিএ ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। যাও তুমি মাসুদকে ডেকে নিয়ে আসো। জি স্যার। বসুন, অযথাই আপনারা উত্তেজিত হচ্ছিলেন। আমরা যাদের সন্তানের মতো দেখি তারা যদি আমাদের বিচারের ভার নেয় তাহলে উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। আমি জীবিত থাকতে আমার কলেজে কোনো গন্ডগোল হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর নামই মাসুদ। তোমার বাড়ি কোন গ্রাম? রায়পুরা। ম্যাট্রিক কোন ডিভিশনে পাশ করেছো? ফার্স্ট ডিভিশনে। ইন্টারমিডিয়েট ও ফার্স্ট ডিভিশন, তাই না? জি স্যার। তোমার আব্বার নাম কি? হালিম শেখ। আমি ছোট থাকতেই মারা গেছেন। ভাই বোন কয়জন? জি আমি একা। সংসার চালায় কে? স্যার আমি চার পাঁচটা টিউশনই করি, আমরা খুব গরিব। ওকে কি কলেজ থেকে কোনো ফ্যাসিলিটিস দেন? না। ওকে ফ্রি করে দেবেন, পরবর্তী গভর্নিং বডির মিটিংয়ে এটা পাশ করিয়ে নেবেন। আজকের ঘটনা নিয়ে তোমাদের মধ্যে নিশ্চয়ই বিবাদ থেকে যাবে, কি বলো? থাকতে পারে স্যার। বিবাদ যাতে না থাকে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। ভিপি ছেলেটা আর যে ছেলেটাই ঘটনাটা ঘটিয়েছে ওদের ডেকে আনুন তো। আপনি যান, ওদের ডেকে নিয়ে আসুন। মাসুদ তুমি অনেক বড় হবে, দোয়া করবেন স্যার। লেখাপড়ায় কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলবে। ওরা আসছে স্যার। আসসালামু আলাইকুম। ঘটনাটা কি এ ঘটিয়েছে? জি স্যার। কে ভিপি? শিক্ষক ছাত্রকে মেরেছে, এজন্য কলেজে স্ট্রাইক করে দিলে? হ্যাঁ কলেজে স্ট্রাইক করে দিলে, কলেজে স্ট্রাইক। শিক্ষক সব সময় পিতার সমতুল্য, অন্যায় করলে সে শাসন করবে না তো কে করবে? তাই বলে সবার সামনে স্যার, ক্লাসের মধ্যে, এই কলেজ ক্যাম্পাসের মধ্যে একটি ছাত্রীকে যদি সম্পূর্ণ রকম নিরাপত্তা আমরা শিক্ষকরা দিতে না পারি তাহলে এখানে থাকার আমাদের কোনো অধিকার নেই। এই ছেলে একটি মেয়েকে আমাদের সামনে অপমান করবে আর আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? স্যার শাসন করবেন অবশ্যই, তাই বলে গায়ে হাত দিয়ে? চুপ, আমার মুখের উপর কথা। তোমরা ছাত্র আমাদের ছেলের মতো, আমরা শাসন করব আবার আদর করব। অপরাধ হয়েছে তোমাদের, প্রফেসরের কাছে মাপ চাও, মাপ চাও। স্যার আমাকে মাফ করে দিন। মাসুদের সাথে হাত মেলাও, হাত মেলাও। এই তুমি আসো, বুক মেলাও। আজ থেকে পেছনের সব কথা ভুলে যাবে। এ নিয়ে আর কোনোদিন আমি কোনো গন্ডগোল শুনতে চাই না। পরে যদি শুনতে পারি কিছু
এই লাঠি দিয়ে তোমাদের পেটাবো। যাও। আলাইকুম স্যার। বসেন। ব্যাস হয়ে গেল তো সব। জি জি জি। মাসুদ, তুই একটা টিউশনি কমায় দেবা জান? তোর এত কষ্ট আমার আর সহ্য হয় না। নিজে লেখাপড়া করস, আবার তিন চারটা ছাত্র পড়াস। মা, আমরা গরিব বলে তো টিউশনি করতে হয়। আমরা যদি খান সাহেবের মতো বড় লোক হইতাম তাইলে কেমন টিউশনি করা লাগতো? চিন্তা করিস না মা, বিয়েটা পাশ করতে পারলে আমি তোর ছোট চাকরি করতে দিব না। মা, আমি কত ভাবি, আমি চাকরি করব, অনেক টাকার মালিক হব, একদিন একটা গাড়ি নিয়ে আসব, আমার মামার গাড়িতে নামতে দেখা চমকাইয়া যাইব। আল্লাহ, কি তো আমার কপালে রাগ ছেড়ে বাজান। ট্রায়াল মাঠে চলো, সবাই চলো, ট্রায়াল দিবি না, চল মাঠে যাই। নুরু, আমার ব্যাপারটা তো জানিস, আমার চারটে টিউশনই করতে হয়, তারপর কলেজে খেলাধুলার সময় একদম হয় না। নো মাসুদ, তোর একটা কিছু করতেই হবে, তা না হলে আমি ভাববো তুই এখনো রাগ করে আসিস। ঠিক আছে, তুই খেলাধুলো যদি না করতে চাস, যেমন খুশি তেমন সাজার একটা কিছু সাজ। গুড আইডিয়া, এটা হতে পারে। তাছাড়া আমি একটু চিন্তাও করেছি, কিন্তু আমার যে পার্টনার দরকার। নিয়ে নে কাউকে। না শোন, একটা মেয়ে পার্টনার দরকার। এই তোরা থাকে কেন? এই তুমি একটু ওদিকে যাও তো, যাও যাও একটু ওদিকে যাও। তোমার সাথে একটু কথা, আমাদের মাসুদের একজন পার্টনার দরকার, তুমি ওর পার্টনার হবে? পার্টনার? লাইফ পার্টনার না, ও যেমন খুশি তেমন সাজবে তো, তাই ওর এক মেয়ে পার্টনারের দরকার। কি সাজবে? স্বামী স্ত্রী না নিশ্চয়ই, কি বলিস মাসুদ? যা, এখন যদি বলেই দেই তাহলে আসল জিনিসের চমকই থাকবে না। ইফ ইট ইজ চমৎকার, দেন ইট ইজ ওকে। যতনে রাখিও নয়ন, নয়ন হইল আদব জাদু পার। যতনে রাখিও নয়ন, নয়ন হইল আদব জাদু পার। মানুষ মরে নয়ন মরে না, মানুষ মরে নয়ন মরে না, ওসে নিশ্চিন্তে দুনিয়া দেখে পরের চোখে মরণের পর। যতনে রাখিও নয়ন, নয়ন হইল আজব জাদুঘর।
বসে নিশ্চিন্তে দুনিয়া দেখে পরের চোখে মরণের উপর যতনে রাখে নয়ন নয়ন হইল আজব জাদুকর সুন্দর হয়েছে ছেলেটি আর মেয়েটি কে ছেলেটা হলো ওই মাসুদ মাসুদ ওই সেদিন ওই স্ট্রাইকের বিপক্ষে থেকে ছেলেদের ক্লাসে এনেছিল ও আচ্ছা মেয়েটিকে মেয়েটি আপনার আমার মেয়ে আপনার মেয়ে রেনু তোমার এত বড় স্পর্ধা তুমি তেলোয়ার হোসেন খানের ছেলে আমির হোসেন খানের একমাত্র মেয়ে হয়ে কলেজের একটি গরিব ফকিরনির ছেলের সাথে পাউলনি সেজে গান গাইলে আব্বা মনটাকে এত ছোট করো না ওটা ছিল অভিনয় চুপ আমার বংশমর্যাদা আমার পারিবারিক ঐতিহ্য সব তুমি শেষ করে দিয়েছ আমার মাথা হেট করে দিয়েছ আব্বা তুমি বুঝতে চেষ্টা করো ওটা ছিল নো মোর টক এই খান পরিবারের কোনো সদস্য এখনো এই জেলার কোনো গ্রামে গেলে তাদের দেখার জন্য গ্রামে ভিড় জমে থানদুপ্পাদি পূজা করে আব্বা আমি জানি তোমার বাবা মানে আমার দাদা ব্রিটিশদের চামচামি করে তাদের দালালি করে ভারতবাসীদের সর্বনাশ করে খান উপাধি পেয়েছিল চুপ বুঝতে পেরেছি এই কলেজে ফকিরনি ছেলেদের সাথে পড়ে বামপন্থী রাজনীতি শিখে তুমি সব বলতে শিখেছ এই কলেজে তোমার লেখাপড়া বন্ধ তুমি ঢাকা যাবে তোমার চাচির কাছে থাকবে বাউলি সেজে তো প্রাইজ পেলে কিন্তু মেয়েটার লেখাপড়া তো বন্ধ করে দিলে কার রেনুর রেনুর বাউলি সাজাইছিস ব্যাস খান সাহেব কলেজে আসা বন্ধ করে দিয়েছে এই তো আজ কলেজে আসেনি শুনলাম ঢাকায় নাকি ওর ছোট চাচার কাছে পাঠিয়ে দেবে তাহলে তো আমার জন্যই হ্যাঁ তোমার জন্য আমার জন্য ওর লেখাপড়া বন্ধ হয়ে গেল মা কি রে বাজান আমি বাইরে গেলাম তুমি ঘুমাই পড়ো এত রাতে কই যাবি কয়দিন ধরে দেখতেছি তোর মন খারাপ কি হয়েছে তোর আমি অল্প সময়ের মধ্যে চলে আসুম তুমি ঘুমাই পড়ো যাই মাসুদ তাড়াতাড়ি আসিস মাসুদ ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে নুরু কি রে মাসুদ এত রাতে কলেজ পড়া তোরে খুঁজতে খুঁজতে এখানে আইলাম একটু শোন ও আয় এদিকে কি বলবি বল আমি একটু রেনুর সঙ্গে দেখা করতে চাই কি জন্য প্রেম শোন কাউকে বলিস না আমার জন্য কলেজ আসা বন্ধ হলো তো তাই একটু দেখা করতে বলে বলতাম কিভাবে ওদের বাড়িতে কি খান সাহেবের বাড়ি গিয়া আসতে ওই হালান নাই বউ রাতে ঘুমায় না সারা রাত পায়ে চারি করে আর ওর বাড়িতে আছে বন্ধু একদম হান্দায় দিব অকালে জীবনটা দিবি দোষ না আমি যাবই যাবি যদি যাইতে চাস তাহলে সাথে কিছু নিয়ে যাস কি নেব নিজের সেফটির জন্য বোম টোম এই জাতীয় কিছু বোম আরে এই কিছু না
গতকাল আমার দেশের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। তাতে আমার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার একমাত্র মেয়ে কলেজে পড়ত, তারও বোমার আঘাত লেগেছে। সে এখন হাসপাতালে। টেলিফোন এসেছে, তার অবস্থা আশঙ্কাজনক। শান্ত হন, ওনাদেরকে সব কথা খুলে বলুন, বলুন। আমার মনের যা অবস্থা তাতে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করার কথা নয়। করার কথা নয়, কিন্তু আমরা নেতাকে অনুরোধ করেছি। কিন্তু আমার কর্মীরা বলল এই ন্যাক্কারজনক ঘটনা অবশ্যই দেশবাসীকে জানাতে হবে, সাংবাদিক ভাইদেরকে ডাকতে হবে। আমি আপনাদেরকে ডেকেছি শুধু একটি মাত্র কারণে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করার জন্যে। এসব কি হচ্ছে? আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই, আমরা বাঁচতে চাই। স্যার, কান্দেন না। কি জন্য আমার বোমা মারা হয়েছে শুনলে আপনারা অবাক হবেন, কি জন্য আমার ভাইকে জীবন দিতে হয়েছে শুনলে আপনারা চমকে উঠবেন। কি কারণে? গতকাল রাত্রে কোনো একটি পারিবারিক কারণে আমার দেশের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু ঢাকায় জরুরি কাজ থাকায় আমি যেতে পারিনি। এদিকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ দল ভেবেছে আমি বাড়িতে আছি, তাই আমাকে হত্যা করার জন্য এই জঘন্য বোমা হামলা করা হয়েছে। প্রাণ দিতে হয়েছে আমার নিরীহ একটি ভাইকে, যিনি আদৌ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নন। আপনারা পত্রিকায় লিখুন আমার রাজনীতির উদ্দেশ্য এদেশের মানুষের দুঃখ দুর্দশা এবং দারিদ্র থেকে মুক্তি। আমাকে হত্যা করার চক্রান্ত নিশ্চয়ই কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে জানাতে চাই এই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপামর জনসাধারণকে রুখে দাঁড়াতে হবে, এবং তা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমার দলকে নির্বাচিত করে। আমি বেশি সময় আপনাদের সামনে থাকতে পারছি না, কারণ আমাকে দেশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। তবে আমি থেমে থাকব না, আমি এই মৃত্যুকে কেন্দ্র করে আমার দলে আরো কর্মসূচি দেব। আমার ভাইয়ের চেহারা আসো আমার চোখের সামনে ভাসছে। আমি আপনাদেরকে আর কিছুই বলতে পারছি না। আমি যাই। তুমি একটা ডাহা মিথ্যে কথা বলে দিলে। কি মিথ্যে বললাম? তুমি এই মাত্র সাংবাদিকদের বললে গতকাল তোমার বাড়ি যাওয়ার কথা ছিল, সেই কথা জানতে পেরে তোমাকে হত্যা করার জন্য দুষ্কৃতকারীরা বোমা মেরেছিল। হ্যাঁ তাই। না, মিথ্যে কথা, তোমার যাওয়ার কথা ছিল না। কে মেরেছে, কারা মেরেছে, তুমি কিছু না দেখে না শুনে আপন ভাইয়ের মৃত্যুকে রাজনীতির পুঁজি করে নিলে। শোনো রাবিয়া, তুমি ইউনিভার্সিটির প্রফেসর, শিক্ষকতা তোমার পেশা, আমি একটি রাজনৈতিক দলের প্রধান, রাজনীতি আমার পেশা। তুমি ছাত্রদের জ্ঞান দাও আর আমরা ছাত্রদেরকে সচেতন করি, দেশ ও জাতির দুর্যোগের সময় তাদেরকে এগিয়ে আসতে বলি। হ্যাঁ, এক সময় তাই ছিল, এখন নেই। এখন তোমরা দেশ ও জাতির দুর্যোগের কথা বলে সহজ সরল ছাত্রদের হাতে অস্ত্র তুলে দাও, আর নিজেদের ক্ষমতা দখলের জন্য তাদের ব্যবহার করো, যার ফলে প্রতিটি শিক্ষাঙ্গন হয়ে উঠেছে আজ যুদ্ধক্ষেত্র। যে ছাত্রদের মাথার নিচে থাকতো বই, আজ তাদের মাথার নিচে থাকে অস্ত্র। এর জন্য দায়ী তোমাদের মতো কিছু অসৎ রাজনীতিবিদ। রাবেয়া, আমার একমাত্র বড় ভাই মারা গেছে, আমার বুকের একটা পাঁজর ভেঙে গেছে। এই মুহূর্তে আমি তোমার কোনো নীতি কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই তুমি আমার সাথে যাবে কিনা। না, যে ভাসুর আমাকে মেয়ের মতো আদর করতেন তার মৃত্যুতে আমার দুঃখ কম নয়, কিন্তু আমাকে সে শোক তুমি করতে দিলে না, একটু কাঁদতেও দিলে না। নিজের ভাইয়ের মৃত্যুকে তোমার পেশার জন্যে রাজনৈতিক ইস্যু করে নিলে, রাজনীতির জন্য তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ পারি, আমার বাবা ছিলেন পাকিস্তানের মন্ত্রী, আমার নানা ছিলেন বিডি মেম্বার, আমার রক্তে রয়েছে রাজনীতি, আমার স্বপ্ন একদিন আমি এই দেশের প্রধানমন্ত্রী হব। তুমি যাবে কিনা তাই বলো। তোমার রাজনীতি, আমি তোমার সঙ্গে যাব না। তোমার পেশা রাজনীতি, আমার পেশা শিক্ষাদান, দুজনের পথ আলাদা,
তুমি তোমার হাতা চামচ নিয়ে তোমার মতো যাও, আমি আমার মতো যাব। আচ্ছা, এক ঘরে দুর্নীতি চলে না। আব্বু আম্মুর যুদ্ধ, বাহ ক্যা সিন হ্যায়। কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমি লাশের কাছে যাচ্ছি, কান্নাকাটি করো না। ডাক্তার সাহেব। জি। ওর চোখটা কি আর ভালো বোধ হবে না, তবে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখাতে পারেন। ভাই সাহেব, আমার ভাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এই মৃত্যু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এই জঘন্য হত্যাকাণ্ডের আমি সঠিক তদন্ত চাই, এই হত্যাকাণ্ডের আমি সঠিক বিচার চাই। এই বিচারের দাবিতে আগামী তিন তারিখ হরতাল, সারা দেশব্যাপী আপনারাই হরতাল পালন করবেন। স্যার, মগু ডাকে কি হরতাল হইবে? কেন হবে না, ঢাকায় গিয়ে কেদুসদকে খবর দিবি। ইডিয়েট, তিন তারিখ আমার ভাইয়ের মৃত্যু উপলক্ষে সারা দেশব্যাপী হরতাল, হরতাল হতে হবে। হ্যাঁ, হরতাল হইব। আমার বস্তিতে গাড়ি ভাঙার পার্টি আছে, বোমা পার্টি আছে, রিক্সার হাওয়া ছেড়ার পার্টি আছে, আগুন লাগাই তুমি, হরতাল হয়ে যাবে। বোধা কত টাকা লাগবে? আপাতত চার পাঁচটা খিচুড়ির ইন্তজাম করেন, হরতালে পরে কামন দেখা পয়সা দিয়ে। আর আমারটা এই খামের মধ্যে 10,000 টাকা আছে, এইটা দিয়ে এখন চালাও, বাকি হরতালের পরে। হরতাল যদি না হয় তাহলে কিন্তু আমার দল শেষ, কথাটা মনে রেখো। কি বলেন স্যার, মুচি সমিতি হরতাল ডাকলে হরতাল হয়ে যায়গা, হরতাল তো হরতাল না, হরতাল। এই তোরা মনে রাখো, 3 তারিখে হরতাল, 3 তারিখে হরতাল, 3 তারিখে হরতাল, 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 3 তারিখে হরতাল। হরতালের খবর কি? হ্যাঁ স্যার, হরতাল ওই তো আপনার হোমকে। হায়রে আমার অভাগা দেশের মানুষ, পরনে কাপড় নেই, খাবার নেই, কি দুর্ভাগ্য এদের, স্বাধীনতার এত বছর পরেও এদের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। স্যার, মোরা ক্ষমতায় আইলে হালার পো হালাগো এককালে শেষ করে দেব, এককালে মুক্তি দিয়ে দেব। হ্যাঁ মুই ঠিক কই না স্যার, ভাষা ঠিক করো। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্দার, এদের টাকা পয়সা তো পরিশোধ করে দেওয়া হয়েছে, এদের কেন নিয়ে এসেছো? নেতা, ওরা কিছু স্পেশাল কাম করছে। কি নেতা? এই পিচ্ছি চারটা রিশা টায়ার কাটছে। বাঘের বাচ্চা। আর এই টাকখান নয়া গাড়ির গ্লাস ভাঙছে। শাবাশ শাবাশ নেতা। আর এইটা বহুত বড় কাম করছে। কি? একখান সরকারি বাস জ্বালায় ছড় খাড় করে দিছে। আচ্ছা, বাকিগুলি বোমা মারছে, এরা সব বোমা পার্টি। বাহ, সোনার দেশের সোনার ছেলেরা, তোমাদেরকে নিয়েই তোমার আগামী দিনের রাজনীতি। নেতা, আপনি কথা মতো কাম করাইছি, তাছাড়া আন্দোলনের সময় তো অগর লাগবই, অহনে অগরে কিছু মাল পানি। জলিল, জে জে সর্দারকে বিদায় করো। সালাম আলাইকুম। শোনো বাবারা, জাতীয় রাজনীতিতে তোমাদের অবদানের কথা
ইতিহাসের পাতায় স্বর্ণ আকারে লেখা থাকবে। ওই বলবান তারা আমার লগে শুনো কেন তোর সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাইয়ের চরিত্র, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাইয়ের চরিত্র, সালাম ভাই, সালাম ভাই। সব সালা বিত্তে কথা বলে, পাশে থাকবে। লাশ কোথায়? লাশ, লাশ, লাশ বোঝো নাই? মানুষের লাশ, মানুষের লাশ। লাশ না হলে কাল পার্টির প্রোগ্রাম দেবো কি? আন্দোলন আগাবে, লাশ নিয়ে মিছিল হবে, বহু জায়গায় গাইবি জানাজা হবে, যে মারা যাবে তার বাবা আবার ছবি ছাপা হবে। তা না হলে জনগণ তো আমাদের পক্ষে থাকবে না। মিছিল করেছি, পিকেটিং করেছি, বোম মেরেছি, গাড়ি পুড়িয়েছি, এরপরও যদি পুলিশ গুলি না করে তাহলে লাশ কোথায় পাবো? তুমি একটা হামো, মিছিলের সময় নিজেদের লোককে দিয়ে নিজেদের লোককে গুলি করাবে, তাহলেই লাশ আসবে, তারপর মিছিল হবে, প্রোগ্রাম দেবো। আজকের হরতালের ভ্যালু কোথায়? আমার বড় ভাইয়ের মৃত্যুর কথা তো দুদিন পরই জনগণ ভুলে যাবে। একটার পর দুটো, দুটোর পর তিনটে, তিনটের পরে চারটা খুন, এভাবেই আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে হবে, তা নাহলে তো আন্দোলন বন্ধ হয়ে যাবে। বস, খবর পেয়েছি পুলিশ একটা ছেলের ওপর সাংঘাতিক নির্যাতন করেছে, সে খুব অসুস্থ, সে এখন হাসপাতালে। কে? আমাদের পার্টির ছেলে? না বস, অপরিচিত। এটাও কি হাম্মকের মতো সবাইকে বলে দিয়েছো সে আমাদের অপরিচিত? কেন বস? বস বস করো না, এক্ষুনি প্রেস রিলিজ দাও আমাদের পার্টির ছেলে, আর প্রচার করে দাও গেদু সর্দার যে এলাকায় থাকে সেই এলাকায় ও আমাদের যুব সংগঠনের সেক্রেটারি, আর আমি ওকে হসপিটালে দেখতে যাব, ব্যবস্থা করো। স্যার, স্যার, মোর মাথায় একটা কথা আইছে কমু। বলো। স্যার, মোর আজ পোলাটারে দেখতে আইছি, হ্যার অবস্থা নাই ভালো না, হেয়া যদি এই পোলাটা মরিয়া যায় হ্যাঁ কি শহীদ হইবে স্যার? অবশ্যই শহীদ হবে। কেমনে স্যার? হে শহীদ হইবে কেমনে? আমাদের পার্টির সদস্য হলে সে অবশ্যই শহীদ হবে। আরে এই জন্যই তো মানুষ রাজনীতি করে, মরলে শহীদ হওয়া যায় না স্যার? হ্যাঁ স্যার, মোর মাথায় আর একখান বুদ্ধি আইছে কমু স্যার। বলো। এই দেখেন, এই দেখেন, এই দেখেন ইম্যান স্যার, মোরা যে পার্টির জন্য মার্চ থেকে চান্দা নেই, এই আম্মু গোয়ার নেওয়া লাগবে না। কিভাবে স্যার? মোরা যদি প্রত্যেক কবরস্থানের পাশে অফিস খুইলে দেই, বড় লোকরা মরলে তাহা নিয়া মোগ দলের প্যাডে হ্যাগো শহীদের সার্টিফিকেট দিয়া দিলে হেলা তো শহীদ, শহীদ হইলি ডাইরেক্ট বেস্তে, আর এইটা নেওয়ানোর জন্য মানুষ পাগল হয়ে যাইবে। আর এটা, আর এটা মোরা লাখ লাখ টাকা মামু, মুগর রাজনীতির ব্যবসা করার লাগবে না। শহরে বাচ্চা আমার সাথে আর কি মানুষ, আমার দলের যুব সংগঠনের নেতাকে মেরে আবার গার্ড শহীদ। ভাইদি, ও ভাইদি, মুগ নেতা আব্দুল সালাম খান আপনারে দেখতে আইছে। আব্দুল সালাম খান মানে? এই যে স্যার, বসেন স্যার, বসেন। হে আল্লাহ, আমার বোমার মারা সব কিছুকে যায় নাই লো। পুলিশি নির্যাতন এইভাবে মারে, কি করেছে দেখেছো? হ্যাঁ, তোমার নাম কি? যদি নাম বলি চিনা ফেলাই বলে। বাবুল। কোথায় থাকো? গ্রামের নাম বলা যাবে না, যদি চিনে ফেলে। আমার বাড়ি রংপুর, চাকরির জন্য ঘুরতেছি, আমার কোনো দোষ নাই, আমার এই রাস্তা থেকে ধরছে। এই পুলিশ, তোমরা এখানে কি চাও? যাও। এই পুলিশ, যাও, এসো, বাইরে এসো, যাও। শোনো, তুমি কিন্তু পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছো, ভালো হওয়ার পর তোমাকে নিয়ে যাবে জেলে, এর থেকে যদি বাঁচতে চাও তাহলে আজ থেকে পিছনের কথা ভুলে যাবে। জি, আচ্ছা। শোনো, আগে তুমি এখন থেকে বলবে তোমার বাসা মুগদা, তুমি বহু আগে থেকে আমার দলের যুব সংগঠনের মুগদা শাখার সেক্রেটারি, পুলিশ ছাড়ানো এবং চিকিৎসা সব আমার। বালিশের নিচে 10,000 টাকা রেখে গেলাম, তোমার হাত খরচ আর ভালো কাপড় চোপড় কিনে নিও, ঠিক আছে? আচ্ছা। তাছাড়া নির্যাতন চলবে, পুলিশ বাহিনীর সদস্য ভাইদেরকে বলছি,
আমি কিন্তু একদিন ক্ষমতায় আসব, সেদিন আমি দেখে নেব। বাদেন, এই ঘটনার প্রেস রিলিজ দিয়ে দাও। আজই দিয়ে দেব। হনু হনু এদিকে আসো, তোমরা আমার মাসুদরে দেখছো? মাসুদ তো অনেকদিন কলেজেই আসেন। আপনি কে? আমি আমি মাসুদের মা। আমার মাসুদ কোথায় গেল বাজান? আমরা জানি না। কোথায় গেল আমার মাসুদ? সাংবাদিক ভাইয়েরা, আজ আবার আমি আপনাদেরকে ডেকেছি একটি হৃদয় বিতরক ঘটনা দেখাবার জন্য। এই আমার সেই বড় ভাইয়ের মেয়ে, সেদিনের সেই বোমার আঘাতে চিরকালের মতো অন্ধ হয়ে গেছে। এ দৃশ্য দেখা যায় বলুন, কি অপরাধ আমার? এই বোমা নিক্ষেপ করেছিল কারা, তা কি সঠিকভাবে নির্ণয় করতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, তারা আমার চোখের সামনেই আছে। কিন্তু কে ধরবে তাদের? তারা কারা? আমার রাজনৈতিক প্রতিপক্ষ। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা, পুলিশের ভূমিকা তার প্রমাণ তো আপনাদের চোখের সামনে। আমার যুব সংগঠনের একজন নেতা হরতালের দিন মিছিল নিয়ে যাচ্ছিল, পুলিশ সেই মিছিলের উপর লাঠিচার্জ করে এবং এই বাবুলকে রাস্তার উপর ফেলে নির্মমভাবে প্রহার করেছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পুলিশ যে নির্যাতনের উপর করেছে তাতে ওর 20 বছরের আয়ু কমে গেছে। 20 দিন হাসপাতালে থাকার পর আজ নিয়ে এসেছি। স্বপ্না, জি আব্বু, তুমি তোমার আপুকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা যাও যাও যাও, আস্তে আস্তে, দেখো উষ্ণ রেখায় যাও যাও। আমি খুন খারাপি নির্যাতনে বিশ্বাসী না, আমি ব্যালটে বিশ্বাসী। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমি এর জবাব দেব। আমি এবার চলি, আমার একটি কর্মীর সম্মেলন আছে, সেখানে যেতে হবে। বাদেন, তুমি বাবুলকে নিয়ে এসো, আমি যাই। বক্তৃতায় বললে রেনুর চোখ ভালো হবে না, কিভাবে বুঝলে? আমাকে তো হাসনাবাদে ডাক্তার বলেছিল ওকে ঢাকায় ভালো ডাক্তার দেখালে ওর চোখ ভালো হয়ে যাবে। না, ওর চোখ ভালো হবে, বড় কোনো চোখে ডাক্তার দেখানোর আগেই ওর চোখ ভালো হবে না, তুমি কি করে বলো? আমি রাজনীতিবিদ, আমি সবকিছু জানি, ডাক্তার না দেখালে তো ভালো হবে না। মানে? মানে এটা একটা সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট? হ্যাঁ সেন্টিমেন্ট। আব্দুল সালাম খানের বড় ভাইয়ের মেয়ে কলেজে পড়তো, আমার বিরোধী দলের জঘন্য বোমা হামলায় সে অন্ধ হয়ে গেছে। জনসভায় এখন এটা আমার বক্তৃতার প্রধান বিষয়। জনগণ আমার বক্তৃতা শুনে কাঁদবে, ইলেকশনে আমাকে ভোট দেবে, আমি প্রধানমন্ত্রী হব। তাহলে রেনুও তোমার রাজনীতির দাবার গুটি? আমি ব্যস্ত আছি, তোমার এই সব কথা শোনার সময় আমার এখন নেই। স্যার কোনাইতে। ও দেলোয়ার সাহেব। হ্যাঁ, আমি সালাম খান বলছি। ওয়ালাইকুম আসসালাম। টেলিফোন করতে বলেছি, যশোরের DCSP-কে তো আমি বলে দিয়েছি আপনার 2 ট্রাক মাল ছেড়ে দেবে, কিছু টাকা বাড়ান। আর এখন আন্দোলনের সময়, হরতাল গেল, জনসভা আছে, টাকা লাগবে না? এসবে কেন টাকা লাগে? আরে জনগণ কি এমনি এমনি হরতাল করে? তাছাড়া টাকা ছাড়া কি হরতাল হয়? টাকা না দিলে কি মিটিংয়ে লোক আসে? কাল বাতানকে পাঠাবো, 3 লাখ টাকা দিয়ে দেবেন। আরে সব উসুল হয়ে যাবে, আগামী ইলেকশনে জিততে পারলেই। আরে মোবাইলে অনেক বিল উঠতেছে, রাখি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বাতেন কাল দেলোয়ারের অফিসে গিয়ে 3 লাখ টাকা নিয়ে আসবে, এটা নোট করে রাখো। জি স্যার। আবু, রেনু আপা কি আমাদের এখানে থাকবে? হ্যাঁ। সিনটা ভালো হলো না আবু। কেন? অন্ধ। ফারদার এই ধরনের কথা বলবে না, ও তোমার বড় বোন, আমাদের রাজনীতির জন্য প্রয়োজন আছে। ও তাই? আব্বু তোমার সবটুকুই রাজনীতি না? তুমি বাথরুমেও রাজনীতি করো তাই না? তোমাদের মা মেয়ের জন্য আমার এ বাড়িতে থাকা চলবে না, আমাকে নিঝুম দিবি গিয়ে থাকতে হবে। যত্ত সব
क्या चीज है। बदन चलो कुथा है तुम्हार बासा है किंतु बाबुल अरे अरे वो तो एकोन आमदे निजे दिलो वो जाबे जलील जली मंडल जी आशो 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 बोशो शुक्रता बल्के चुप बोशो 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 ओ आमदे दौले चले उन्नाम बाबुल बाबुल इन्हीं होले नामादेर बातें शाहबेरे स्त्री ओ हैंसम बॉय चुप मार से ये बातें भी तुम ही सामने ये जागे वो तो एको नामादी नहीं चले ये बातें सुनो सुनो ये तुम्हार का जो विदेशी चाट्टा पिस्तौल चिलो वो बोली कि सब दे दिए चो और पहले समय तो कैडा दर के तिंगा दे दिए थी एक तो आते उठा नहीं ये सब रखो जाओ सुनो बाबूल तुम ही किंतु आमार दौलेर आमार बाइरेर भेतरेर सब किचु जने फेले चो ये सब कथा जो दी बाइरे कौकुनो प्रकाश पाए ताहोले तुम्हार की अवस्था भी बुझते बच्चो जी पारी आमा की गुली कोरी मेरे फिल्पेन तुम ही किंतु आटका पड़ेगा चो अवश्य लेते तुम्हार भविष्य भालो आमार टारगेट आमार दौल एक दिन खमता आज बे आमी प्रधानमंत्री हबो से दिन तुम्हार की हबे निश्चय बुझते बच्चो जी आमी अनेक बड़ हब अरे बड़ माने की तुम ही हबे जुब मंत्री तुम्हार गाड़ी फ्लाग पथ पथ कर उठते थकबे सिक्यूरिटी थकबे मिंत्री सरकारी बासभवने थकबा हाँ रखो रखो अरे मिया पिस्तल पकेटे रखे ना कोमरे गुजे रखो এখন থেকে এটা তোমার আমাদের দলের কাজে ব্যবহার করবে স্যার এটা কি লাইসেন্স আছে আরে মিয়া দলের কাজের জন্য অস্ত্রের লাইসেন্স লাগে আমি নিজেই লাইসেন্স এই ছেলে শোনো আমরা ইচ্ছা করলে দলের কাজের জন্য কামান ট্যাঙ্ক এই সব ব্যবহার করতে পারি লাইসেন্স লাগে না এ বাতে নকি নিয়ে যাও কেদু সর্দারকে সব বলা আছে ওর জন্য বাড়ি ভাড়া করে সব ফিটফাট করে রাখা আছে বস্তিতে যেন পরিচয় একটু ভয়ঙ্কর হয় আরে মিয়া ফুটাফুটি করবা জি ওকে নিয়ে যাও যাও আসো যাও 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 সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও বেটা যাও যাও আরে সবাইকে তো তাড়িয়ে দিলাম এসো এসো কাছে এসো ডার্লিং তুমি সত্যি একটা জিনিস ওই নতুন ছেলেটার হাতে তুমি যে অস্ত্র তুলে দিলে ওর ভবিষ্যৎ কি ওর ভবিষ্যৎ কি তা দিয়ে আমার দরকার নেই আমি ভাবছি আমার ভবিষ্যৎ আমি ভবিষ্যতে এই দেশের প্রধানমন্ত্রী হতে চাই আর তাতে কার কি হলো তাতে আমার দরকার কি ডার্লিং আমি তো আর প্রধানমন্ত্রী স্ত্রী হতে পারবো না তখন আমার জন্য তুমি কি করবে তুমি হবে যুবতী মন্ত্রী যুবতী মন্ত্রী আবার হয় নাকি আহা ওটা আমি তৈরি করে নেব সবই তো তখন আমার হাতে আরে আমি যা হারিয়ে গেলে এখন কোথায় পাবে রে দেরি ডাইল কিনতে গেলাম আমার পয়সা হারিয়ে গেল এর একটা কথা হইল এ ভাই এ ভাই আমার পয়সা কে ভাই ও তুই মুড়ি খাইতেছে আমি ভি খাইবে দে দে বাহ বহুত ভালো লাগে মগর আমার পয়সা কে রে ভাই এ বিন্দিয়া আরে আমি ঠাকুরে পয়সা গেলাম রে হাই হাই আমার পয়সা শালা আজকে বে দারু খাই আইছে সালামর পয়সা সব চোরাইয়া দিছে রে সালামর পয়সা সব চোরাইয়া দিছে বাবুলাল এ সালা বাবুলাল তুই এখানে কি করতেছে আরে বাবুলাল তো পয়সা খুঁজতে আছে আর কি করবে আরে তুই পয়সা খুঁজতে আছ তো এখানে পয়সা কি হ্যাঁ আরে পয়সা হারিয়ে গেল সালা তোরে আমি ডাল কিনতে পাঠিয়েছি আর তুই পয়সা খুঁজে এখানে সালা আরে তুই তো দারু খেয়ে আইছ সালা আরে আমি বি দারু খাইছি না দারু বি আমারে খাইছে দেখ না সালা তুই ভাতের পয়সা দিয়া দারু খাইছে আমি তোরে আজকে ছাড়বে না সালা আমি তোরে মারিয়া ফেলবো তুই আমাকে মারতে পারবি না তুই তো আমাকে মহব্বত করে
মোহাম্মদ শালা তোর সাথে শাদী হয়ে আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেছে শালা খাইলাম আরে তোর বাপের মাথা খাইলে আমি তো মাতাল হইলাম আরে কেয়া হুয়ার রে বিন্দিয়া পয়সা ছাড়া এমন স্বামী পাইবি না পয়সা ছাড়া এমন স্বামী পাইবি না আরে শালি ইতনা কথা কইবি না মোদ তাড়ি দেখলি শুধু দেখলি না রে দিল তুহার সঙ্গে জিন্দগিতে হবে না রে মিল আমার হবে না রে মিল মারি বাপের আছে জমিদারে লজ্জা থাকলে আমার গোতর ধরবি না গির হইয়া রাজার মতো দেখা সারি চাল দেখা সারি চাল আর সঙ্গে বিয়া বইলাম ওই আম্মা হাই আমি পাগল হইলাম ওই আম্মা মতারি গঞ্জা খাইয়া থাকে সালাটা পানির জলে ভাইসা গেল আমার যৌবন কাল আরে আমার যৌবন কাল তোমার পিস্তলটা কই আছে বাইর করো কেন আরে বাইর করো উসু করো গুলি করো আরে গুলি করো কারে আরে ফাঁকা গুলি করো ট্রিগার টান দাও আরে করো না গুলি এই হইল বাঙালি এই দেশের নেতা হওয়া কোনো ব্যাপারই না তোরা গুলি করলি কেন শালা ম্যাথরের বাচ্চা এটা দেখছস একদম গুলি করে মেরে ফেলবো
শক্ত হও, তুমি এখন বাবুল না, তুমি এখন গুন্ডা রংবাজ, রংবাজ বাবুল। আচ্ছা, শাবাস। আরে আসসালামু আলাইকুম সর্দার। এই আমাদের বাবুল, এই এলাকার যুব সংগঠনের সেক্রেটারি। নেতার সাথে তোমার সব কথা হয়েছে তো? হ্যাঁ, নেতার সাথে আমার সব কথা হয়েছে। আপনি অনেক চলে যান, আমি ওর লেগা ঘর ভাড়া করে রাখছি। ভালো ভালো, আমি ওর বাসা পৌঁছে দিয়ে আইতাছি। আয়ো বাবা, আয়ো আয়ো সর্দার। হ্যাঁ, সব কথা জানো তো? হ্যাঁ, হয়েছে তো, নেতার সাথে সব কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, আয় বাবা, আয় যাও, আসো আসো আসো। এই ঘর আমার। আচ্ছা, আপনি কি করেন? জমিদার, পুরো বস্তি আমার। আপনার? হ্যাঁ, সরকারি জায়গা দখল করে লিছি, বস্তি বানাইছি। খান সাহেব আছে, সাতক্ষণ মাপ। এই ঘরের মালিক কে? আমি। খান সাহেব জিনিসপত্র কিনা টাকা দিছে, ঘর সাজা দিছি। জমিদারের মতো খাইবা আর ঘুমাইবা। এই নাও চাবি, আসি। সালাম আলাইকুম। আমি কোথায় এলাম, কি হবে আমার? আমাদের দেশটাই এমন, গ্রামের লোকেরা কি বোকা, শহরে এত কিছু হয় তারা কিছুই জানে না। মাকে তো গুলি করলে কেন? আর একটা গুলি চলবে না, চলতে গুলি করলে কেন? গুলি করলে কেন? কেন গুলি করলি? তুই গুলি করলে কেন? আমি এখন রাজা আছি। মাতাল আছে, দারু খাইছে বাবু। দারু খাইছে তো কি হয়েছে? ও গুলি করলে কেন? হ্যাঁ, গুলি কেন করলে? ও বলছে গুলি করা নাই হয়েছে। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমরা এখানে উপস্থিত থাকি বাবু। তোমার নাম কি? আমার নাম আছে, আমার নাম দেখো, আমার নাম আছে, ওর নাম বাবুলাল আছে বাবু। আমি বাবুলাল আছে। আরে চুপ থাক না রে। আমার জারির নাম বিন্দিয়া আছে, আমি ওকে বহুত প্যার করি, মগর ও করে না। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি খুব ভালো লোক। হ্যাঁ, এই দেখছিস, আমি ভালো লোক আছি, বাবু বলছে। আচ্ছা, তোমরা এখন যাও, পরে এসো, অনেক কথা হবে, ঠিক আছে? ও যাই বাবু, নমস্কার। নমস্কার বাবু, নমস্কার। নমস্কার বাবু। নমস্কার বাবু। কি হয়েছে, কোথায় মারামারি হয়েছে? জি, শান্তিবাগে আমাদের অফিসটা দখল করে সেখানে পাড়া ছেলেরা ক্লাব বানিয়েছে। অফিস দখল করেছে মানে? অফিস দখল করেছে মানে কি? ওখানে আমাদের আর্মস কাডার নেই? আছে, কিন্তু জোর নেই। আমাদের গোপন কথা আছে, যাও বাইরে যাও। এক কাজ করো, বাবুলকে ওই অফিস দখল করতে পাঠাও। বলেন কি নেতা, ও কোন জঙ্গল থেকে আসছে, পিস্তল ঠিক মতো ধরতে পারে না, হাত পা সবই কাঁপে, ও কি অফিস দখল করবে? ও বাতেন বাতেন, জীবনেও রাজনীতি শিখতে পারবে না, তোমাদের দ্বারা হবে না। রাজনীতি বংশে না থাকলে রাজনীতি হয়, রক্তের মধ্যে রাজনীতি থাকতে হয়। আরে আমি কি ওকে অফিস দখল করতে পাঠাবো? ওর ক্ষমতা কি আমি জানি না? তাহলে কি জন্য? ও ওখানে যাবে, মার খাবে, মার খেয়ে বেঁচে থাকলে শক্ত হবে, আর মরে গেলে তো শহীদ হয়ে যাবে। লাশ নিয়ে মিছিল করবো, আন্দোলন বেগবান হবে, আমরা ক্ষমতায় আসবো। স্যার, স্যার আপনার পা দুটো একটু সালাম করি।
স্যার আপনি মহান নেতা, আমার মনে হয় আপনি আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা দুনিয়াটার একটা গুটা দিয়া একটা মেসাকের করে বলাইতে পারতেন। জি বাবুলকে একশনে পাঠাও। নেতা কিতে বিপরীত হয়ে গেছে। কি? ওই বাবুল তো অফিস দখল করে ফেলেছে। ভালো, খুব ভালো নেতা। কিন্তু ও তো মার্ডার করে ফেলেছে। মার্ডার মানে খুন? হ্যাঁ, ওই ক্লাবের তিনটা ছেলেকে মার্ডার করে ফেলেছে। তিনজন? কি বলো স্যার? জি স্যার, মুই কি এই খুন কামের একটা হিসাব রাখবো? মানে স্যার, মোরা ক্ষমতা দেওয়ার লাইকা কত মানুষ যে মার্ডার করলাম, এর যদি একটা হিসাব না রাখি মোরা ক্ষমতায় গেলে সংসদে বিরোধী দল মুগো ঠাসার জন্য যদি বেশি বেশি হিসাব দেয়। এইসব উল্টাপাল্টা কথা বললে ওকে চাকরি থেকে বরখাস্ত করে দাও। স্যার, মোর কাম তো হিসাব রাহা, কিন্তু এই হিসাব রাখলে যে উল্টাপাল্টা হইয়া যাইবে এইটা মুই বলতে পারি না স্যার। মোরে মাফ করে দেন স্যার, মোরে মাফ করে দেন। কোন হয়েছে আরো ভালো হয়েছে, এবার বাবুলের নাম দিয়ে দাও পাগলা বাবুল। নেতা, ও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তাহলে শহর বন্দর সব জায়গায় পোস্টার মারো, চিকা মারো, যুব নেতা পাগলা বাবুলের নিঃশর্ত মুক্তি চাই। ব্যাস। মাসুদের মা, তুমি সারাদিন এই পথে খায় না খায় বসে থাকো কেন? আমার মাসুদ এই পথ দিয়ে সাইকেল চালিয়ে কলেজে যাইত, এই পথ দিয়ে সে চলে গেছে, সে আবার আইব। আয়া যদি মারে না দেহে তাইলে তো সে আবার চলে যাইব, এই জন্যই পথে বইয়ে তাই। আহারে, মহিলা পাগল হয়ে গেছে। এই হনু হনু, আমার মাসুদের লোকে তোমাকে দেওয়া হইলে কইও তার মা তার জন্য পথে বসে রইছে। বলবো আমার মাসুদ, আমার মাসুদ আইবই, একদিন না একদিন আইবই। হ্যাঁ নেতা, আজ বাবুলের মামলার তারিখ, আজ বোধহয় মামলার রায় হয়ে যাবে। ইন্তজাম করতে বলেছিলাম, করেছো? জি নেতা, একদম পাকা কথা হয়েছে। কত টাকা লাগবে? 2 লাখ। জলিল, চেক করে যাও। মিয়া, 2 লাখে কি বেকসুর খালাস? জি নেতা, একেবারে পাকা কথা হয়েছে, বেকসুর খালাস। এসো এসো বাবা বাবুল, এসো নাও। তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে এলাম দেখলে? এসব ফুলের মালা নেতারা পরে। আবু আরো পরে, কুরবানির গরুর গলায় দেয়। বেয়াদব মেয়ে, এসব ফুলের মালা আমাদের জন্য নয়। আরে রাখো 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 রাখো, এখন তো তুমিও নেতা। আবু, এই লোকটা না খুন করেছিল, উনি না খুনি? দেশ ও জাতির স্বার্থে যারা খুন করে তাদেরকে খুনি বলতে হয় না, তারা হলো জাতীয় বীর, তাদের গলায় অবশ্যই মালা থাকবে। স্যার, আমি একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বু, তাহলে
তাহলে তুমি ওনাকে বীরোত্তম অথবা বীরশ্রেষ্ঠ এই জাতীয় একটা উপাধি দিয়ে দাও। চকেটিন, হে বাবু, এতদিন তুই কোথায় ছিলি রে? খুন করে জেলখানা ছিলাম। হ্যাঁ, তুই বহুত বড় মাস্তান। হ্যাঁ, আমি মাস্তান, আমি দুনিয়ার বড় মাস্তান। আমি আমি বাগলা বাবুল, আমি বাগলা বাবুল, আমি বাগলা বাবুল। আমরা মাসখানেক হলো এখানে এসেছি, সবাই কি চিনি না? তুমি কি বাবুল? আমি বাবুল, বেশ আগে থেকেই বাবুল। তবে এখন শুধু বাবুল না, পাগলা বাবুল। একটা কথা বলি বাবা, মন দিয়ে শোনো। বলেন। একটা রিকশায় একটা সমস্ত মেয়ের সাথে সেই বয়সের একটা ছেলেকে হাসতে দেখলে খারাপ কিছু ভাবা উচিত নয় বাবা। তারা ভাই বোনও তো হতে পারে। এদের বাবা নেই, আমি বিধবা। আমাদের দুজনের বাড়ি ছিল বর্ধমান, পাকিস্তান আমাদের চলে এসেছি। আপনারা ঘটি বলেন না, আমরা তাই। আজ যা দেখলেন, একদিন এই ডাঙ্গার ভয়ে বাবা মা ভিজে ছেড়ে চলে এসেছিল। ভেবেছিলাম এখানে বুঝি শান্তি আর শান্তি, দেখছেন তো কি শান্তিতে আছি আমরা। আব্বা মারা যাবার পরে সংসার প্রায় অচল হয়ে এই পাশ করে একটা কোম্পানিতে চাকরি করি, 1500 টাকা বেতন পাই। ভালো এলাকায় বাসা ভাড়া নিলে চুলো যাবে বন্ধ হয়ে, তাই এই বস্তি এলাকায় কম ভাড়ায় থাকি। চাকরি বাঁচাতে ভালো কাপড় পরতে হয়,
চা এখানে একেবারেই বেমাদার। ছোট ভাই বোন স্কুলে পড়ে, ওদের লেখাপড়া খরচ চালাতে চাকরি বেতন দেওয়া হয় না, তাই সকালে বিকেলে দুটো টিউশনই করে। বিকেলে যে মেয়েটাকে পড়াই ওরা বেশ বড় লোক, ওই মেয়েটার বাবা রাত হয়ে গেলে মাঝে মাঝে গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে যায়। এইসব কারণে আমি ওদের চোখে খারাপ। নো নো কান্নাকাটি, আজ থেকে আপনি এখানেই থাকবেন, বিপদ হলে এই পাগলা বাবুকে খবর দেবেন। চল মা ঘরে চল। চলো। আমি কাজ করছি। তোমার ছাত্র শাহিন এসেছে, বসতে বলো। তোমার ভিশুটিটা করেছে না মা, বাহ কি সিন হে, দেখবে এসো। আহা এসো এসো বলছি। এই মে এই মে, তুমি উপর থেকে পানি ফেলছো চোখে, দেখো না, দেখছো না তোমার কাপড়ে পানিতে আমি ভিজে গেছি। অন্যায় হয়ে গেছে, আমি দেখিনি। আরে দেখনি মানে, তুমি কি অন্ধ? হ্যাঁ বাবা। তাহলে অন্ধ মেয়েটিকে? আমার ভাসুরের মেয়ে, কিছুদিন আগে পেপারে হয়তো দেখেছ, আমাদের দেশের বাড়িতে সন্ত্রাসীদের বোমার আঘাতে ওর বাবা মারা গেছেন আর ওর চোখ নষ্ট হয়ে গেছে। এজন্য তো একদিন হরতাল হয়েছিল। ওর উপর রাগ করো না বাবা। না না, আমি ঠিক বুঝতে পারিনি। মেয়েটা এতিম হয়ে গেছে, এখন আমার কাছেই থাকে। ও আমাদের গ্রামের কলেজে বিয়ে পড়ত, এখন লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। রেনু, তুমি এখানে এসেছো কেন মা? কাপড়গুলো ভেজেছিল তো তাই। আহা, কাজের লোক তো আছে। সব সময় কাজের লোকদের ডাকতে আমার খারাপ লাগে, এক গ্লাস পানিও তো আমি নিজে ঢেলে খেতে পারি না। চাচি, ওদের ওদের সব কাজে ডাকতে আমার লজ্জা লাগে। আচ্ছা, এখান থেকে তুমি পড়েও তো যেতে পারতে। চলো, তুমি আর কোনোদিন এখানে আসবে না। শাহিন, তুমি এর উপর রাগ করো না। আমি ওনার সম্পর্কে কিছু জানতাম না তো তাই। রেনু, ও আমার ছাত্র শাহিন, বাংলায় এবার এমএ তে ফার্স্ট ক্লাস পাস হয়েছে, পিএইচডি করবে, তাই থিসিস করার জন্য প্রায়ই আমার কাছে আসে। চাচি, উনি কি চাচার দল করেন? না না, তোমার চাচার দল তো নয়ই, ও কোনো রাজনীতিই করে না। চলো চলো। নেতা, আমাকে উদ্ধার করেন। দেবো দেবো, অবশ্যই করে দেবো। আজ ছয় মাস যাবৎ আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, 1 কোটি টাকার বিল্ডিং আজ বেদখল। দখল করে দেবো, যে দখল করবে ও সিরিয়াস কাটার। ওর গাড়ি নেই, ওকে একটা গাড়ি দিয়ে দিও। নেতা, গাড়ি আমি দিয়ে দেবো। 3টা মার্ডার করেছে, ও একাই 100। বাচ্চা তোর জন্য অবশ্যই না দেই। Yeah.
চাবি, গাড়ির চাবি, আরে নতুন গাড়ির চাবি, দাও। এখন গাড়িতে চলবা, শুধু গুন্ডামি করলে হবে না, রাজনীতি করলে অনেক কিছু হবে। রাস্তায় ছিলা, এখন গাড়িতে চলবা, ওই গাড়িতে একদিন পতাকা উঠবে, যাও। আমির ভাই বাড়ি গেছিলাম, আমাদের গোটা দেখলাম পড়ে গেছে, মায়ের দেখলাম না, কি হয়েছে? মাসুদ, তুই আজ বড় লোক হইছিস, গাড়ি নিয়ে বাড়ি আইলি, ব্যবসা করিস না? তোর মার কপাল খারাপ, দেখা যাইতে পারলো না। তোর মা তোর জন্য কত কষ্ট করছে, কত কাঁদছে, সারাদিন পথে বইসা থাকতো, বলতো এই পথে মাসুদ আমার আবার ফিরে আইব, তুই আইলি, হায় রে কপাল, দেখা যাইতে পারলো না। আমার মা মরে গেছে। মা, আমি কত ভাবি, আমি চাকরি করব, অনেক টাকার মালিক হব, একদিন একটা গাড়ি নিয়ে আসব, আমার মামার গাড়িতে নামতে দেখা চমকাইয়া যাইব। আল্লাহ কি তো আমার কপালে রাত ছেড়ে বাজান। মা, আমি গাড়ি নিয়ে বাড়ি আইলাম, তুই দেখে যেতে পারলি না। মাসুদ, তুই আজ বড় লোক হইছিস, গাড়ি নিয়ে বাড়ি আইলি, ব্যবসা করিস না, ব্যবসা করিস না, ব্যবসা করিস না? ব্যবসা করি, মানুষ খুন করার ব্যবসা করি, মানুষ খুন করার ব্যবসা করি, মানুষ খুন করার ব্যবসা করি। না না না, আমি মাসুদ না, আমি পাগলা বাবুল। দেখেছো বাবুল, তুমি কোথা থেকে কোথায় চলে এসেছো? আমি প্রধানমন্ত্রী হলে তুমি হবে যুবমন্ত্রী। হ্যাঁ, আমি যুবমন্ত্রী। মন্ত্রী হলে আমার এখন থেকে অনেক কিছু দরকার। আমার একটি বাগান বাড়ি দরকার, সেখানে একটি মেয়ে থাকবে যে আমাকে মদ ঠেলে দেবে, আমার অনেক চামচার দরকার। বাহ, বলতে না বলতে হাজির, তুমি আজ থেকে আমার রক্ষিতা, এখানেই থাকবে, এটা আজ থেকে আমার নাচ ঘর, তুমি মদ ঢেলে দেবে, নাচবে, আমাকে আনন্দ দেবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আনন্দ দেবে, আমাকে আনন্দ দেবে। এরা সবাই আমার চামচা। বাবুলাল, আমি যুবমন্ত্রী হয়ে গেছি। বাবুলাল, আমি যুবমন্ত্রী, কি দেখছিস? হে বাবু, তুই কি দাদু খাইছিস? খাবো, নিয়ে আয়। হে বাবু, তুই এমন কথা বলছিস কেন? তুই কি পাগল হয়েছিস? বাবুলাল, পাগল যদি হতে পারতাম তাহলে মনের কষ্টটা অন্তত ভুলতে পারতাম। আমরা চলে যাচ্ছি। কোথায়? আরে বাবু, অত্যাচারে চালিয়া যাইতেছে, ওই দেখ ঘর বাড়ি সব ছাড়িয়া দিছে। আর তুই যুব মন্ত্রী হইয়া আছিস, ওই ছেলেরা, ওই ছেলেরা বলেছে একে উঠিয়া লইয়া যাইবে। সত্যি? আরে হ্যাঁ বাবু, ওই দেখ না। হ্যালো মা, আপনি একটু শুনেন, আপনাদের সব কথা তো সেদিন শুনেছি, আমি এখানে থাকি, আমার তো কেউ নেই, আমার একা থাকার জন্য এত বড় ঘরের প্রয়োজন হয় না, আপনারা যদি কিছু মনে না করেন এখানে থাকতে পারেন। জি বাবা। হ্যাঁ, আরে আমি বলছিলাম না, তোরা তো আমার কথা না শুনিয়া চলে যাইতেছিলি। আরে আমার বাবু রাজা আছে, রাজা উহার দিল বহুত বড় আছে, বলছিলাম না আমার বাবুর কাছে গেলে সব ফয়সলা হয়ে যাবে। আরে বিন্দিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, মাল উঠা, আজ আমি দারু খাইবে, পেট ভরে খাইবে। বিন্দিয়া,
আমার মাল কোন শালা খেলে রে? হ্যাঁ ভাই, একটা মাল দে না। আরে তুই শালা কয় গেলাম খাস, বেশি খাইলে তো মরে যাবি। না আমি মরবে না, আমি গেলেন খাই না, আমি এখন ঠ্যাঙ্কি খাই। হে ভাই একটু মাল দে না। এই পাতি না গালা। পাতি? ও পাতি না গালা। বুঝছি, রূপাইয়া রূপাইয়া এলে রূপাইয়া। শালার পাতি ঠিকই দেয়। বেলা আমাকে ধরে দে না। এ তো বিন্দিয়ার খেলা আছে রে। এই দেখো আবার কইরা গেলে কোথায় গেল দেখি। এই দেখো পাট খাই গেছে। এই দেখো রাস্তা উল্টা পাল্টা হয়ে গেল, কেমনে যাই রে বাবা। এই কি বিন্দিয়া, তুই চিৎকার কাটিস কেন? তুই তো দারুণ খারাপ পড়িয়ে আছিস, খেলশালা আমার ইজ্জত লুট বাড়াইছে। আরে বেটা মিথ্যা কথা কি বললে? আরে বেটা তোর কি মাথা খারাপ হইলো? নাই নাই, আমার বিন্দিয়া মিথ্যা কথা বলে না। আরে বেটা তোর বোন মাথা গরম। তোর ভি মাথা খারাপ হয়েছে? আমি ভি মিথ্যা বলি না, আমার বিন্দিয়া ভি মিথ্যা কথা বলে না। তুই কি করবে? এই দেখ দেখাবি না, আমি ভি তোকে দাঁতে খোপাইয়া মারবে। হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে রাখবি, আমরা ছোট জাত আছে, গরিব ভি আছে, মগর মগর আমাদের ইজ্জত বড় সম্পদ আছে। ঘরের বাচ্চা তোর বউর লইয়া ঘরে যা, ঘরে যা, ঘরে যা। দলের মধ্যে পয়সা কেটে গা। শালা শুয়ার কে বাচ্চা যে রে খারা দেহাই দাচ্ছি তোর মেতরের বাচ্চা। আবে ওই বেটা ভাগ ভাগ শালা মেতর বাচ্চা, ঘর ভাগ। ভাই আমার বিচারকে সাদা ধরিয়া লয়ে যাইতেছে। মুখে মা
আর কোনদিন যেন তোর এই বস্তিতে না দেখি, তাইলে যে ঠ্যাং ভাঙ্গা দিছি সেই ঠ্যাংকাইটা হাতে ধরা দিমু। বাবুল ভাইয়া ও তো শিক্ষা হইয়া গেছে, আর লাগবে না, চল চল। বস্তিবাসীরা শোনো, আজ থেকে গেদু সদরে বস্তিতে আসা বন্ধ। তোমরা কেউ গেদু সদরে ভাড়া দেবে না। সালা গেদু সদরকে আর কেউ ভাড়া দেবে না। আমরা এখন থেকে স্বাধীন হইয়া গেছে, আমরা এখন থেকে স্বাধীন হইয়া গেছে। छोटा घर हमारे इतना छोटा ज्यादा इतना छोटा घर हमारे इतना छोटा ज्यादा जागा तो नहीं चौलर थाले कचकी माचर भागा जागा तो नहीं चौलर थाले कचकी माचर भागा पंखा पंखा चले वाला जीव बनाया इतना छोटा जात पेट दिलो खुदा दिलो दिलो नारे भार पेट दिलो खुदा दिलो दिलो नारे भार दुखो मोदिर जीवन साथी ढोले बोल लगा दुखो मोदिर जीवन साथी ढोले बोल लगा जागा तो नय जौलर थाले कचकी माचर भागा जागा तो नय जौलर थाले कचकी माचर भागा সময় আইলে পাড়ে মোদের গান ইলেকশনের সময় আইলে পাড়ে মোদের গান কেউ হাসিয়া খেলাম চোখে কেউ করে প্রণাম কেউ হাসিয়া খেলাম চোখে কেউ করে প্রণাম আর তোমাতে খেলে তেরে দিলের যত দাগা জাগা তো নয় জলার ফালে কাচকি মাছের ভাগা জাগা তো নয় জলার ফালে কাচকি মাছের ভাগা ইতনা ছোটা ঘর আমাদের ইতনা ছোটা জাগা ইতনা ছোটা ঘর আমাদের ইতনা ছোটা জাগা জাগা তো নয় জলার ফালে কাচকি মাছের ভাগা জাগা তো নয় জলার ফালে কাচকি মাছের ভাগা
পাংখা পাংখা চলে না রে চলে না রে পাতি পাংখা পাংখা চলে না রে পাতি বর্ষা কালে ঘর আমাদের কল্লা ব্যাগের ছাতি বর্ষা কালে ঘর আমাদের আস্তে ও লাগছে তো দে আমাকে দে কে আমি শাহিন আমি অন্ধ বলে আপনি আমার উপর সুযোগ নিলেন না মানে চাচি আপনার প্রশংসা করেছিলেন কিন্তু আপনি তো ভালো লোক না লোকটা আমি খারাপ কি ভালো তা জানি না তবে এখানে বোধহয় খারাপ কিছু করিনি খারাপ কিছু করেননি মানে আমি আর যদি অন্ধ না হতাম তাহলে এতটা করার সুযোগ আপনি পেতেন না আপনি আমাকে অপরাধী করে ফেলছেন দেখুন আমি কিন্তু কোনো অপরাধ করিনি আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম আপনাকে যদি আমার সামনে পড়ে যেতে দেখি তাহলে মানুষ হিসেবে কি আমি দাঁড়িয়ে থাকবো আপনাকে ধরবো না আর আমার মনে হয় চুল ধরাটা এমন কোনো অপরাধ নয় না অপরাধ না খান বাহাদুর পরিবারের একটি মেয়ের গায়ে হাত দিয়েছেন আবার বলছেন অপরাধ না সরি ক্ষমা করবেন আরে হয়েছে সর্দার ক্ষমা করে দাও ও ছেলে মানুষ হাত মিলাও মিলাও এই ছেলে বুক মিলাও বুক মিলাও তোমার মুরব্বী তোমার মুরব্বী যাও নিজেদের মধ্যে গন্ডগোল করো না দলের ক্ষতি হবে যাও যাদু নেতা বয়স তো কম হয় না এই চরিত্রটা ঠিক করো কে আমি শাহিন আপনি কেমন আছেন ভালো শুনলাম ম্যাডাম নেই জি আপনাকে বসতে বলে গেছে চাচি এখনই চলে আসবেন বাড়িতে তো আর কেউ নেই আমি কি এখানেই বসবো জি বসেন সেদিনের ব্যাপারটায় আমি খুব লজ্জিত বারবার বলি কিন্তু আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন আচ্ছা সেদিনের ঘটনার পরে আমার প্রতি নিশ্চয়ই আপনার একটা খারাপ ধারণা হয়েছে আমার চেহারাও নিশ্চয়ই একটা অনুমান করে নিয়েছেন আমি নিশ্চয়ই আপনার কাছে দেখতে একটা কিম্ভূত কিমাকার কুৎসিত লোক আমাকে আপনার দেখতে ইচ্ছা হয় না দেখ আপনি কি একটু একটু দেখতে পান হ্যাঁ পারি সব সময় পারি মনে চোখ দিয়ে আমি সব সময় দেখতে পারি কিন্তু যখনই কেউ আমাকে মনে করিয়ে দেয় আমি অন্ধ যখন কেউ আমাকে করুণা করে তখনই সব কিছু আমার সামনে অন্ধকার হয়ে যায় আমার সাথে নর্মাল কথা বলতে পারেন না আর দশটা লোকের সাথে যেরকম কথা বলেন কেন আলো আধারের খেলা দেখার কথা বললেন আলো আধারের খেলা এই যে দেখছেন না একদিন আমার সব ছিল আমার চোখে আলো ছিল এখন আধারে ঢেকে গেছে একেবারে একেবারে অন্ধকার মহারাত্রি নেমেছে আমার জীবনে এই রাত্রি শেষ নেই এই অন্ধকার জীবনে আর কোনো দিন আলো আসবে না সহানুভূতি নয় করুণাও নয় যদি আপনার নিভে যাওয়া জীবনে আবার কেউ আলো জ্বালাতে চায় আবারও বলছি সহানুভূতি নয় অনুগ্রহ নয় করুণাও নয় আমি তোমাকে শাহিন কখন এসেছো একটু আগে ম্যাডাম উপরে এসো আমি তোমাকে অপেক্ষা করতে বলে গিয়েছিলাম জি ম্যাডাম রেনু খুব সেন্সিটিভ মেয়ে আমি ঠিক বুঝতে পারিনি আমি যখন বললাম আপনি তো অন্ধ আপনার দেখতে ইচ্ছা হয় না ব্যাস কেঁদে ফেললো ওটাই ওর জীবনের দুর্বলতম জায়গা কারো দুর্বল জায়গায় আঘাত করতে নেই
ওর যে কি হবে ভাবতে আমার কষ্ট হয়। মা নেই, বাবা নেই, তার উপর অন্ধ, বয়সও হয়েছে। এই বাড়িটা ওর জন্য একটা বন্দি শিবির। ওকে এখান থেকে যদি মুক্ত করতে পারতাম। ম্যাডাম, ইয়ে মানে যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতাম। বলো। অন্ধ হিসেবে করুণা নয়, আমি যদি আমার জীবনের সাথী হিসেবে ওকে গ্রহণ করতে চাই। সত্যি বলছো শাহিন? এটা কি তোমার আবেগ? ভাবাবেগ দিয়ে জীবন চলে না শাহিন, জীবন অনেক দীর্ঘ সময়ের। ওর যে অন্ধত্ব আজ তোমাকে আবেগ প্রবণ করেছে, একদিন সে অন্ধত্ব তোমার কাছে বিরক্তিকর বোঝা হয়ে দাঁড়াতে পারে। তুমি মনে নিয়ে ভেবে দেখো না। আমি অনেক ভেবেছি শাহিন। হ্যাঁ ম্যাডাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। শাহিন, আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় সার্থকতা যে তোমার মতো একটি সুন্দর মনের মানুষকে শিক্ষা দিতে পেরেছি। আজ আমার অনেক আনন্দ, আমি নিশ্চিন্ত, আমার নিজেকে বড় হালকা লাগছে। তুমি যদি ওর দায়িত্ব নাও তাহলে আমি মনে করব যে আমার নিজের ছেলের হাতে আমার রেনুর দায়িত্ব দিয়েছি। আপনি আমাকে দোয়া করবেন? তোমার কি একটু সময় হবে? অবশ্যই হবে। একটা ইম্পর্টেন্ট কথা, পেপারটা রাখো। বলো। রেনুকে বিয়ে দিতে চাই। বিয়ে কোথায়? আমার ছাত্র শাহিনের সাথে। এমএতে আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। ফার্স্ট হোক আর লাস্ট হোক, নির্বাচনের আগে রেনুর বিয়ে হবে না। নির্বাচনের সাথে রেনুর বিয়ের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, নির্বাচনে জেতার জন্য আমার একমাত্র হাতিয়ার। মানে? মানে আমি ওকে নির্বাচনী মঞ্চে উঠাবো, জনগণকে দেখাবো, ভোট পাবো, জয়লাভ করবো, মন্ত্রী হবো। তুমি আগেও একবার বলেছো আমি গুরুত্ব দেইনি। তুমি কি সিরিয়াসলি বলছো? সিরিয়াসলি মানে? অবশ্যই সিরিয়াসলি। তুমি যাও এখান থেকে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও আমার ভাইয়ের মেয়ে, ওর বিয়ে নিয়ে আমি ভাববো, তুমি যাও যাও। চিৎকার করবি না, কাউকে ডাকবি না। আমরা আমরা বি ছোট জাত আছি, আমাদের কথায় ওরা কেউ আসবে না। খুন করে ফেললু বি আসবে না। তাহলে এখন আমরা পাগলা বাবুলের কাছে চল। না না, ওর কাছে বি যাবে না। ও ওদের সাথে গন্ডগোল করবে, ও খুনাখুনি করবে, মামলা হবে, পুলিশ বি আসবে। এইসব আমাদের কাম নাই রে বিন্দিয়া। আমরা এখন কি করব? তুই এক কাম কর, আমারে কিছু রুপাইয়া দে, ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, আমার পেট ফুটা হইয়া গেছে, রুপাইয়া দিয়া সেলাই উলাই করিয়া আসি। কোথায় ফুটা হইছে? না তুই দেখবি না, তোর ডোর করবে, দেখলে হাত ফিল বি করবি। শালা, তোর দারু খাওয়ার ফন্দি হয়েছে। হ্যাঁ চল, তোরে আমি আজকে পাগলা বাবুলের কাছে নিয়ে যাবে, তোর বিচার হবে। শালা বিন্দে শুন, দারুর পয়সা লাগবে না, তুই আমার রঙের পয়সা দিয়া দে। তুই আমারে বহুত জ্বালাইছে, তুই আমার আঙ্গার করে দিছে শালা। আমি আর কোন কাজ করি না। আমার একদিন শালা।
Thank you.
জনতার সামনে তোর বিচার হবে, জনতার সামনে তোর বিচার হবে, জনতার আদালতে তোর বিচার হবে। এই ভাই আপনি এদিকে আসেন। আব্দুল সালাম খানের চামচা, সালাম খানের বাসাতে একটা ভাইয়ের মেয়ে আছে অন্ধ, আইস বাসা কেউ ছিল না, সেই সুযোগে সে অন্ধ মেয়েটার এই সোর বাচ্চা রেপ করতে চাইছিল। আমি হাতে কাছে দোস্তি, আমি আপনাদের কাছে বিচার দিলাম, বলে না শাস্তি কি হওয়া উচিত, আপনারা বলে না শাস্তি কি হবে, বলে না শাস্তি কি হবে। জনতা আদালত রায় দিয়েছে, তোর ফাঁসি হওয়া উচিত। আমি পাগলা বাবুল, জনতার আদালতের রায় আমি কার্যকর করব। আমি তোমাকে ডেকেছি কিছু কথা বলবো, যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক জবাব দেবে, মিথ্যে বলবে না। জি, আমি তোমাকে যুবনেতা বানিয়েছি, বাবুল থেকে পাগলা বাবুল বানিয়েছি, ঠিক? এর আগেও আমার একটা নাম ছিল মাসুদ। আমি তোমার জীবনী শুনতে চাই না, যা জিজ্ঞেস করবো তার উত্তর দেবে। জি, বাতেন আমার খুব ঘনিষ্ঠ লোক ছিল, আমি লোকের মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারিনি এবং কোনো কারণও খুঁজে পাইনি। তুমি নাকি তাকে খুন করেছো? জি করেছি। তুমি বাতেনকে খুন করেছো? জি করেছি। আপনার বাসা থেকে ধরে নিয়ে রাস্তায় শত শত লোকের সামনে আমি নিজ হাতে খুন করেছি। তুমি তুমি আমার সামনে আমার সামনে সব বলতে পারছো? জি, আপনি আমাকে সত্যি কথা বলতে বলেছেন, তাই কি জন্য মেরেছে শুনবেন? আপনার বড় ভাইয়ের অন্ধ মেয়েটিকে সে রেপ করতে চেয়েছিল। তুই আমার হাত ধরে ফেললি, এত বড় স্পর্ধা। এই হাতটা একদিন খুব দুর্বল ছিল, এতে শক্তি দিয়েছেন আপনি। এই হাতটা একদিন খালি ছিল, এতে পিস্তলে দিয়েছেন আপনি। শেষ কথা বলে যাই, আমি কোন অন্যায় করিনি। সালাম। সোহরা বাচ্চা কি বলে গেল? সোহরা বাচ্চা কি বলে গেল? সোহরা বাচ্চা কি বলে গেল? সোহরের বাচ্চা কি বলে গেল? তোমার মুখের উপর বলে গেল ও খুন করেছে, আর তুমি কিছুই বললে না, তুমি কিছুই করলে না। যে ছেলেকে তুমি তৈরি করলে, তুমি যার হাতে অস্ত্র তুলে দিলে, এই সেদিনের কথা। আমার ড্রয়িং রুমে পোকার মতো বসেছিল, সে কি করে তোমাদের অবাধ্য হলো? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি শেষ হলো? কি শেষ হলো? অত থাকান্নাকারি করছো, তোমার কি শেষ হলো? তুমি সবসময় আমারই ছিলে, এখনো আমারই আছো। বাতেন ছিল একটা সাইনবোর্ড পাত্র, সাইনবোর্ডটা উঠে গেল, এটাই একটা প্রবলেম। তুমি আমার যৌবনের বন্ধু, আর বাতেন ছিল আমার চিরকালের সাথী। এখন থেকে আমি তোমার চিরকালের সাথী।
সেনকে বাবুল যে জন্য খুন করে যায় তা নিয়ে এখন আমি মামলাও করতে পারছি না। আমিও লজ্জায় বলতে পারছি না। ও ছিল একটা বদমাস, এ নিয়ে মামলা হলে কোর্টে ওই ছেলে যদি সব বলে নেয়। তাছাড়া এতক্ষণে বোধ হয় আমার বাড়ি তোর সব জেনে গেছে, এতে আমার পারিবারিক জীবনের অনেক ক্ষতি হবে। কি ক্ষতি আর বাকি আছে? ক্ষতির পরিমাণটা তুমি আর কত দূর পর্যন্ত চিন্তা করছো? তুমি এখানে? হ্যাঁ এলাম। তোমাদের উপর অতিষ্ঠ হয়ে জনগণও একদিন এইভাবে তোমাদের গোপন আস্তানা খুঁজে বের করল। আমি তো চলে যাব, কিন্তু জনগণ কি করবে জানো? তোমাকে আর এই নষ্টা মেয়ে মানুষটাকে বাঘের মতো টেনে ছিঁড়ে টুকরো টুকরো করবে। এটা আমার ঘর, নিজের স্বামীকে বেশি কথা বলতে হলে তোমার বাসায় গিয়ে বলবে। মেয়ে লোক হয়ে স্বামী খুঁজতে এসেছো আমার বাসায়, তোমার লজ্জা করে না? আমি যদি তোমাকে নষ্টা মেয়ে মানুষ বলি তোমার কেমন লাগবে? যাও এখান থেকে, নাহলে অপমান করবে। চুপ করো। কেন চুপ করবে? চুপ না করলে আমি এক্ষুনি চলে যাব। কোথায় যাবে? আমি এসেছি বাসনের মৃত্যুর সংবাদ জানাতে আর সমবেদনা জানাতে, আর তোমরা এইসব করলে আমার পলিটিক্যাল কেরিয়ার নষ্ট হয়ে যাবে। পলিটিক্যাল কেরিয়ার? তোমার আর কোনো কেরিয়ার নেই। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, যাচ্ছ কোথায়? কোথায় যাবে? তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। এই মিনিট শোনো, শোনো, আজ থেকে তোমার সঙ্গে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, আমাকে আর খুঁজবে না। বাহ, ক্যা সিন হ্যায়! বাবা, এ যদি তোমার চরিত্র হয় আমি বুঝতে পারছি এদেশে রাজনীতির ক্যা দুর্দিন হ্যায়। রেনু বল মা। বলে দাও বুবু, বলে দাও, শাইন ভাইয়া খুব ভালো ছেলে। চাচি, তুমি ছাড়া আমার আর কেই বা আছে? তুমি যা ভালো বোঝো তাই করবে। রেনু বুবুর বিয়ে হবে, এরপর আমার সিরিয়াল। বাহ, ক্যা সিন হ্যায়! চুপ, গাড়ি চড়, এসো। বাবুল, তোর মাও নেই বাবাও নেই, তুই ছেলে গ্রামের একটা সহজ সরল ছেলে মাসুদ। খান সাহেব তাকে মাসুদ থেকে বানালো পাগলা বাবুল। খান সাহেবের কাছে তো যতটুকু বাঁধন ছিল তার থেকে তো এখন মুক্ত। প্রেম করতে মজা যেমন তেমন আছে ব্যথা।
সর্প যদি দংশন করে বিষ কামায় অঝা, সর্প যদি দংশন করে বিষ কামায় অঝা, প্রেমের বিষে সর্প মরে প্রেম তো নয় রে সোজা। মনে মনে মিলনা হলে মনটা ভেঙে টুকরা হয়ে যায় ও বন্ধু, টুকরা হয়ে যায় ও বন্ধু, টুকরা হয়ে যায়। আমি প্রেম করতে পারি আজি, প্রেম প্রেম করতে আমি রাজি, যার দিল দিলটা শুধু সাদা জানে না না সে ধোকা বাজি। আমি প্রেম করতে পারি আজি, প্রেম প্রেম করতে আমি রাজি, যার দিল দিলটা শুধু সাদা জানে না না সে ধোকা বাজি। এই দুনিয়ায় আসল নকল প্রেমিক বন্ধু চেনা বড় দায়, ও বন্ধু চেনা বড় দায়, ও বন্ধু চেনা বড় দায়। নেতা, আপনি পাগলের মতন মনে হইতেছে, আপনি কি কোনো দুশ্চিন্তায় আছেন? গেদু সর্দার, একজন রাজা যত বড়ই শক্তিশালী হোক, তার মন্ত্রী লাগে, সেনাপতি লাগে, আর অতি বিশ্বস্ত কিছু লোক লাগে। আমার সেনাপতি নেই, মন্ত্রী নেই, বিশ্বস্ত লোকের অভাব। তুমি কি পারবে আমার বাতেনের জায়গাটা পূরণ করতে? নেতা, আমি ধন্য, আজ থেকে আমি আপনার হুকুমের গোলাম। স্যার, মুই কি গেদু সর্দারের নাম এক নম্বর চামচা হিসাবে খাতায় উঠামু? গেদু, আমার সেনাপতি নেই, রাস্তা থেকে তুলে এনে যাকে বাবুল থেকে পাগলা বাবুল বানিয়েছিলাম সে নেই। আমার ক্যাডারের প্রয়োজন, ওই পাগলা বাবুলকে আজকের মধ্যে শিক্ষা দিতে হবে। আমিও সুযোগ খুঁজতেছিলাম, খান সাহেবের বিরোধিতা করার ফল কি হয় ওকে পুঁচিয়ে দিতে হবে। নেতা, আপনার আশীর্বাদ আমি মাথা লিয়ে চললাম। জলিল, গেদু সর্দারকে এক লাখ টাকার একটা চেক দিয়ে দাও। চেক লাগবো না, আমার পকেট থেকে আমি খরচা করতেছি, ওই হালার আমি তেই খেলো। আসি, সালাম আলাইকুম। জলিল, গেদুটা ভালো রে, আপনার মতোই। মা, ও মা, মা, কি হয়েছে, কিসের যেন শব্দ শুনলাম? বাবুলাল, বাবুলাল, ও তো রাতে তুই কেনে রে বোন? আরে তোরা সবাই কেনে, কি হয়েছে রে? বাবুলকে ধরে নিয়ে গেছে। কারা ধরে নিয়ে গেছে? যে মাস্টার দা আমাকে ধরে নিতে এসেছিল তারা ওকে ধরে নিয়ে গেছে। এ বিন্দিয়া, বিন্দিয়া জলদি ওঠ, আমার বাবুল ভাইকে ধরে নিয়ে গেছে, জলদি চল। এ বস্তি বাসি তোরা সবাই ওঠ, পাগলা বাবুলকে মাস্টার দা ধরে নিয়ে গেছে। এই তোর সবাই চল, পাগলা বাবু তোদের বন্ধু আছে রে, আরে দেখ এখন তো ওদের ভাড়া দেওয়া লাগে না। পাগলা বাবু আমাদের জন্য গেদু সর্দারকে দি মারছে, এই তোদেরকে স্বাধীন কে জাতিছে। ইয়ার ইজ্জতি বসাইয়া দিছে, তোদের জন্য পাগলা বাবুকে ধরিয়া লইয়া গেছে। হে আবুল ভাই, হে আবুল ভাই, কেডা? আরে আবুল ভাই, আবুল ভাই, হে আবুল ভাই, হে আবুল ভাই, জলদি পা আয় না, পাগলা বাবুলকে ধরে নিয়ে গেছে, আয় না, আমরা সবাই যাবে, আয় না। আরে বাবুলকে ধরে নিয়ে গেছে, আমি এখন কি করবে? সুনিয়ার মা, হে সুনিয়ার মা, সুনিয়ার মা, হাসান ভাইকে পাঠানা,
কি জন্মে? বাবুলকে ধরে নিয়ে গেছে। আরে ডাক্তার সাহেব, সব সালা দেবেন আছে রে। হে রিপন ভাই, হে রিপন ভাই, পাগলা বাবুলকে ধরে নিয়ে গেছে, চল না রে ভাই। হুশ শালা তুই যা। কেউ জাগলো না রে, কেউ জাগলো না, সবাই ঘুমাই থাকলো। দেখলি বিন্দিয়া, কেউ জাগলো না, আমার কথা কেউ শুনলো না। এই জাতির ঘুম ভাঙবে না রে, সবাই ঘুমাই গেছে রে। আসো ভিতরে আসো। স্যার তোমরা? আমি বাবুলাল আছে, ইয়ে আমার জুরু বিন্দিয়া আছে। নমস্কার। আমি পাগলা বাবুল, ও আমার ভাই আছে। তোর ভাই? হ্যাঁ, ও আমার দিলকে ভাই আছে। আপনি হন মনিব আছে। কাল রাতে কিছু গুন্ডা লোক ওকে ধরিয়া লইয়া গেছে। নেতা প্রমাণ পাইছেন তো? তুমি বল না। হ্যাঁ বাবু। ও আমি তো জানি না। হে সর্দার, তুই সব ভুলিয়া যা ভাই, আমাকে মাফ করিয়া দে। হ্যাঁ ভাই। বিদ্যা ভি মাফ করিয়া দে। আমার বাবুল ভাইকে আই চালানো ছয় বাচ্চা। এই মারি ভাই। হ্যাঁ নেতা আন দেশের কাছে ব্যস্ত আছে। আপে আমি খাড়া নিচ্ছি কে জল মেরে আজকের বাচ্চা। চল যাও, যাও, চল চল। নমস্কার বাবু। আমরা ছোট দাদা সে কান্দিস্তা কান্দিস্তা। নেতা কিন্তু সর্দার, তুমি তো খুব রসিক লোক। বাবুলালের বউ বিন্দিয়াকে নিয়ে তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমি শুনেছিলাম। তোমার উপর একটু রাগও করেছিলাম, কিন্তু এখন দেখছি ঠিক হয়নি। পুরো জঙ্গলের মধ্যে গোলাপ ফুল দেখলে সবাইরই অবাক হবার কথা, ওটা ছেঁড়ারও কথা। অনেক সময় ছিঁড়ে মনে হয় ড্রয়িং রুমের ফুলদানিতে সাজিয়ে রাখি। নেতা আমি শীতে যায়া কাটার খোঁচা খাইছি, যদি হুকুম করেন গাছ সুদ্ধা গোলাপ ফুলটা উঠায় আয় না আপনার ড্রয়িং রুমে সাজায় দেব, আপনি সুগন্ধি নিবেন। সময় মতো বলিব। বাবুলাল এ বিন্দিয়া, এ বিন্দিয়া, বাবুলাল তুই আমাদের বাবুল ভাইয়ের গলা আছে, চল। তো আমাদের বাবুল ভাই আছে রে। বাবুল ভাইকে ঘুর করে বলাইছে, বাবুল ভাইকে ঘুর করে বলাইছে। মাসি
চল খুন জলদি চল আরে জলদি চল আরে তোরা জলদি আয় না তুই সর হাসপাতালে নিতে হইবে জলদি কর জলদি কর কেমন আছি ডাক্তার সাহেব ভালো বাবু এখন কেবিনে নিয়ে যাচ্ছে তোমরা এখন যাও বিরক্ত করো না ডাক্তার বাবু ওর অনেক রক্ত পড়িয়া গেছে রক্ত লাগবে আমি রক্ত দেবে নেই নেই ডাক্তার বাবু উহার রক্ত লিবি না আরে তোর রক্ত কি লিবি রে দারু খাইতে খাইতে তোর রক্ত বেদারু হয়ে গেছে হে ডাক্তার বাবু আমি রক্ত দেবে আমার আরে বাবা কারো রক্ত লাগবে না তোমরা এখন যাও যাও ভাগো ডাক্তার বাবু হে সালি এখানে বি তুই দারু খেতে বলতাছিস তুই আমার ইজ্জত মারবি চুপ করো বাবুলাল তোমরা চুপ করো উহাকে বল দেখো আস্তে শাহিন সব বিয়েতেই কিন্তু গায়ে হলুদ হয় না বাজি ফোটানো হয় না আনন্দ হয় না আজকের এই বিয়েতেও কিন্তু আনন্দ হলো না তবে একজন লোকের আনন্দ যদি তোমাকে দেখাতে পারতাম সে যে কি আনন্দ কি উল্লাস সে তুমি বুঝবে না শাহিন সব হারানো একটি অন্ধ মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে পারি শাহিন সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়েটির ভালো চিকিৎসা করানোর সুযোগ আমার ছিল না জানতেও পারিনি ওর চোখদুটো আদৌ ভালো হবে কিনা আমার অনুরোধ রইল ভালো চোখে ডাক্তার দেখিয়ে ওর চিকিৎসা করুক সুখে থেকো বাবুল ভাইয়া তুই কার জন্য ভালো আছিস জানিস লাকি বহন তোকে ছাড়িয়া একদিনও হসপিটাল ছাড়া ঘরে যায়নি চাকরি থেকে এক মাসে ছুটি লইয়া আইছে টেলিফোন করে অফিসে আমার সামনে বলছে চাকরি না থাকলে কোনো দরকার নাই বাবুল ভাইয়া লাকি বহন তুই তো ওদিকে যা বাবুল ভাইয়া তোকে একটা কথা বলি আমার মনে হয় লাকি বহন তোকে খুব মহব্বত করে তুই তাকে সাবি করিয়ালে বাবুলাল তুই আমাকে চিনিস আমার বাড়ি কোথায় আমার মা বাবাকে জানিস কেন জানবে না আমাকে তোরা কেউ চিনিস না বাবুলাল আমি বাবুল না আমি বাবুল না আমি পাগলা বাবুল না আরে তুই ইনসান আছিস তো আমি তোর জাত না রক্তের ভাই না মাগার তোর আপন ভাই থাকলেও বেশি আপন এখন আমি আমি একটা কথা বলছি এখন তুই একটু চিন্তা করিয়া দেখ তোমার ওই দুটি চোখ কি জাদু লাল লাল দুটি ঠোঁট কি জাদু রেশমি কালো চুল কি জাদু তুল তুল গালে কি জাদু তোমার অঙ্গে অঙ্গে সারা অঙ্গে বলো না প্রিয়া কি জাদু তোমার দুষ্ট ইশারায় কি জাদু তোমার মিষ্টি কথাতে কি জাদু চোখ কি জাদু লাল লাল দুটি ঠোঁট কি জাদু
বিশ্ব সুন্দরী তাহা পাগল করা রূপ রূপের মধুর সারা গায় ধরে পড়ছে যে টুকু তোমার অঙ্গে অঙ্গে সারা অঙ্গে বলো না প্রিয়া কি জাদু তোমার ওই দুটি চোখে কি জাদু লাল লাল দুটি ঠোঁটে কি জাদু আমার সারা জিন্দেগি তুমি করেছ বরবাদ তোমার প্রেমের যমুনায় ডুবে মরার বড় সাধ তোমার দুষ্ট ইশারায় কি জাদু তোমার মিষ্টি কথাতে তোমার ওই দুটি চোখে কি জাদু লাল লাল দুটি ঠোঁটে কি জাদু তোমার মনে মনে সারা মনে বলো না প্রিয় কি জাদু তোমার ওই দুটি চোখে কি নির্বাচনে যদি জিততে পারি চলে এসো না থাক আসার দরকার নেই আমি নিজে গিয়ে দেখা করবো আর খারাপ লাগলে টেলিফোন করো কোথায় যাবেন বাড়িতে কেউ নাই খান সাহেব নেই না বেগম সাহেব রেনু ওনারা এখানে থাকেন না কেন রেনু আপা থাকেন তার স্বামীর বাড়ি বেগম সাহেব থাকেন গুলশান ফ্ল্যাটে রেনু স্বামীর বাড়ি রেনু আবার বিয়ে হয়ে গেছে রেনুর বিয়ে হয়ে গেছে কার সাথে আমরা তা ভালো করে জানি না শুনছি এই বাড়িতে বেগম সাহেবের কাছে একটা পোলাই তো কার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমার নাম পাগলা বাবুল পাগলা বাবুল ও আপনি আমার বিয়ে হয়ে গেছে এরকম একটি অন্ধ অসহায় মেয়েকে বিয়ে করার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি আমি খুব গরিব আপনাদের উপহার দেওয়ার মতো আমার কিছুই নেই দুটো ফুলের মালা নিয়ে এসেছি যদি গ্রহণ করেন তাহলে আমি পরিয়ে দিই বাবুল সাহেব আমরা হসপিটালে যাচ্ছি আমার চোখের অপারেশন হবে চোখ কেনার জন্য আই ব্যাংকে টাকা জমা দিয়ে রেখেছি চোখ পাওয়া যাচ্ছে না দোয়া করবেন যেন তাড়াতাড়ি চোখ পেয়ে যাই আপনার অনেক পরিচয়ই আমি জানি তারপরেও আপনার যে কার্যকলাপ দেখেছি তাতে আপনাকে দেখার বড় ইচ্ছে হচ্ছে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে আপনাকে দেখতে পারি কোন ডাক্তার অপারেশন করবে হলি চক্ষু হাসপাতালে ডাক্তার রহমান আপনি ভালো হয়ে যাবেন চোখও তাড়াতাড়ি পেয়ে যাবেন দোয়া করবেন চোখটা একটু দেখবো আবার শাইন সাহেব চান্স কিন্তু 50-50 তারপরে এখন আমি চোখ পাইনি
আই ব্যাংকের সঙ্গে কথা হয়েছে, তারা দু একদিনের মধ্যে হয়তো চোখের ব্যবস্থা করতে পারে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? ওনাকে হসপিটালেই রেখে দিন, অপারেশনের আগে কিছু প্রিপারেশনও আছে, তাছাড়া চোখ যদি ইতিমধ্যে পেয়ে যাই, চলুন আমি ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। জি ওই সালা জানা বাবুলালের ঘরে আছে, আহেন আমার লগে। বাবুলাল পুলিশ আসছে, সারা বস্তি ঘিরে ফেলেছে। হে বিন্দিয়া, বাবুল ভাইকে ধরিয়া লইয়া যাইবে, এখন আমরা কি করবে? দারোগা সাহেব, ওইটা হইছে বাবুলালের ঘর, ওইখানে মনে হয় পাগলা বাবুলে আছে। সালার জানালে ধইরা একটা পাও ভাইঙা দিলে, আমার তরফ থেকে 10,000 টাকা দেব। যান এসো বাবুলাল। আয় বাবুলাল, বাবুলাল, আয় বাবুলাল, আয় বাবুলাল, বাবুলাল, এই শালা ওঠ বাবুলাল, এই শালা। কে আছিস রে? হ্যাঁ আমরা থানা থেকে আসছি। বাবুল কোথায়? বাবুল কোথায় তো আমি কি করে বলবে? ওইটা কে? এটা আমার মরদ আছে রে, ও দারু খাইয়া ঘুমাইতাছে। উঠা। এই কেন উঠাইবে? আমি ওর ঘুম ভাঙাইতে পারবে না। তোরা সরকারি লোক আছে বলে যা খুশি তাই করবি? তোরা তো আমার ঘরে ঢুকলি কেন? আমরা বাবুলকে খুঁজছি। বাবুলকে খুঁজছিস তো আমি কি করবে? আমার ঘরে কি? এখান থেকে যা। চলুন সালা পলায় যাইব কই। আমি যাই। বাবু তুই তো রাতে কোথায় যাবি? আমি যেখানে থাকি তোদের খবর দেব। যা বাবুলাল। হ্যাঁ কে বলে তোরা ছোট যা? ছোটবেলায় বইতে পড়েছি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আজকে তোরা তা প্রমাণ করে দিলি। বিন্দিয়া যা করলো হেরিন আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। ইন্দিয়া তুই এত ভালো আছিস রে, তোর দিল এত সাদা আছে, এতদিন তোর সাথে সংসার করতেছি, আমি আমি তোকে চিনি নাই। এবার আপনারা শুনেন, পত্র পত্রিকা দেখেছেন পাগলা বাবুর নাম করে একজন সন্ত্রাসীর নামে পুলিশ ঘোষণা করেছে, জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 1,00,000 টাকা পুরস্কার দেবে। আমি সেই পাগলা বাবুর। এখানে কি চান? আপনি রেণু নামের যে মেয়েটির চোখ অপারেশন করবেন, আমার 2টি চোখ অপারেশন করে তাকে দেবেন। হোয়াট? এই হোয়াট হোয়াট না, এটা হতে হবে। অসম্ভব, আমি তা করতে পারবো না। রাজি না হলে আমি এই মুহূর্তে আপনাকে গুলি করে মেরে ফেলবো। আমি জানি এই ক্লিনিকের মালিক আপনি, কারোর কাছে আপনার জবাবদেহি করতে হয় না। এই কাজটি যদি আপনি না করেন তাহলে কি ঘটনা ঘটবে জানেন? আপনি মরবেন, আমি মরব, আর ওই মেয়েটার চোখ অপারেশন হবে না। ঠিক আছে, আপনি লিখিত দিলে আমি বড়জোর আপনার 1টা চোখ অপারেশন করতে পারি। 1টা নয় 2টো, এবং কাউকে বলতে পারবেন না। আপনার কোনো ভয় নেই।
অপারেশনের পরে আমি অন্ধ হয়ে যাব, কোথাও যেতে পারবো না। ওই মেয়েটির চোখ যেদিন খুলবেন সেদিন আমি পুলিশের কাছে ধরা দেব, এবং এই ঘটনার জন্য আপনাকে আমি দায়ী করব না। বলুন আপনি রাজি আছেন কি না? না, আমি পারবো না। ডাক্তার, একবার ভেবে দেখেন, আমার এই জীবনে কোনো মূল্য নেই। আমার এই চোখ দুটো তবু পৃথিবীতে বেঁচে থাকবে। আমি পারবো না। ডাক্তার, গুলি করে মেরে ফেলবো। বল, অপারেশন করবো। বল, অপারেশন করবো। করবো। কোন রকম পুলিশে খবর দিলে তোমার বউ ছেলে সবাইকে মেরে ফেলবো। ঠিক আছে, করবো। কাল অপারেশন হবে, আমি বিকেলে চলে আসবো। বাবুলাল, আবারও পুলিশ আসবে, আরো লোক আসবে আমাকে ধরে নিতে। আমি হলিচক্ষু হাসপাতালে থাকবো, যদি তোদের কোনো বিপদ হয় সেখানে আমাকে খবর দিবি। বাবু। বাবু না রে, আজকে ভাই বল। হ্যাঁ ভাইয়া। বাবুলাল, বাবুলাল, আজ আপনার স্ত্রীর চোখ অপারেশন করব, কিন্তু বিবেকের দংশনে জর্জরিত হয়ে যাচ্ছি। আপনি আই ব্যাংকে টাকা জমা দিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো চোখ পাওয়া যায়নি। এদিকে আমি দেখলাম, যদি অল্প দিনের মধ্যে আপনার স্ত্রী চোখ অপারেশন করা না যায় তবে তার ভালো হওয়ার চান্স কমে যাবে। সেদিন হঠাৎ একটি ছেলে আমার কাছে এলো, ছেলেটা একজন সন্ত্রাসী। সন্ত্রাসী? তার বিরুদ্ধে কয়েকটি মার্ডার কেস আছে। সে আমার বুকে পিস্তল ঠেকিয়ে বলেছে তার চোখ অপারেশন করে আপনার স্ত্রীকে দিতে, না হলে সে আমাকে মেরে ফেলবে। পরে আমি তার সম্পর্কে খবর নিয়ে জেনেছি তার দ্বারা এটা সম্ভব, যার জন্য আমি অপারেশন ডেট করেছি। আমি বুঝতে পারছি একথা আপনাকে না জানালে খুব অন্যায় হবে। কি করব বলুন তো? ছেলেটা এখন কোথায়? হসপিটালেই আছে। হসপিটালে? চলুন আমি ওর সাথে কথা বলি। শুনুন, ছেলেটি কিন্তু আপনাকে জানাতে নিষেধ করেছিল, বলেছে আপনাকে জানালে সে আমাকে মেরে ফেলবে। আপনি শুধু রুমটা দেখিয়ে দিন, আমি ওর সাথে কথা বলবো। পাগলা বাবুল, আপনি আপনি কি জন্য এখানে শুয়ে আছেন আমি জানি। আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি একটি মহৎ কাজ, তবে আপনি কি জানেন যে ডাক্তারি কাজ করবেন পরবর্তীতে কেউ জানতে পারলে তার শাস্তি হবে? আপনি কেন এই কাজটি করতে যাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। ডাক্তারকে আমি সব বলে দিয়েছি, তবে আপনি শুধু এটুকু জেনে রাখেন আমি কোনো মহৎ কাজ করছি না, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, প্রায়শ্চিত্ত। আমি ঠিক বুঝতে পারছি না, প্রায়শ্চিত্ত কিভাবে? সমস্ত ঘটনাগুলো আমি খুলে বললেই আপনি বুঝতে পারবেন। আসুন। ডাক্তার সাহেব, অপারেশন শেষ করেছি। অপারেশন সাকসেস। অপারেশন সাকসেস, কিন্তু চোখ না খোলা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কবে নাগাদ চোখ খুলবেন ডাক্তার সাহেব? কাল সঠিক তারিখ ও সময় বলতে পারবো। থ্যাংক ইউ। নেতা, একটা কথা কইবে চাইছিলাম। বলো। ভয়ে কইতাছি না। কে? বাসায় অন্য মানুষজন, বেগম সাহেব, কাউরে দেখতাছি না। ওরা এখন এই বাসায় থাকে না। এই সুযোগে বিন্দিয়া রে। না না না, এখানে না, কাজীপুরে আমার বাগান বাড়ি আছে, যদি পারো ওখানে নিয়ে এসো। নেতা, ওই পোলা বনকে কিছু পয়সা ওসা দেওয়ার লাগবে আর কি। ঠিক আছে, ওটা হবে হবে হবে। তাইলে তো কোনো কথাই নাই। আজ আর দেরি করা যাবে না, আমরা আসি। আগামীকাল তোমার চোখ খোলা হবে, ইনশাল্লাহ তুমি আবার আগের মতো দেখতে পাবে। শুনুন, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা এবার যান, আগামীকাল বেলা একটা ওনার চোখ খোলা হবে। শাহিন সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে, আসো। আমি তো আগেই বলেছি চান্স 50-50,
তবু যদি দেখতে পারে প্রথম কে ওনার সামনে থাকবে? ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি আমি স্বামী হওয়ার পরও আপনি কেন আমাকে কথা জিজ্ঞেস করছেন। যে তাকে চোখ দিয়েছে অবশ্যই তাকে আগে দেখা উচিত, তাই না? আমার বলা ঠিক হবে না। তাই হবে ডাক্তার সাহেব, পাগলা বাবুল কি ও দেখবে। ঠিক আছে। নেতা আইছে কি কুস্তি শুদ্ধ ধরে নিয়েছে? বুঝতে পারছিস আমরা কোথায় আইছি? আজ তোহার বুদ্ধির খেল দেখবে, তোর হামার হামার বন্ধুদের ইজ্জত আর জিন্দগি তোর হাতে। আমি যা বলবি তুই তাহাই করবি। কোনো কথা বলবি না। নমস্কার বাবু। বসো বসো। আমি বুঝতে পারছি তুই আমাদের কিসের জন্য আনছিস। আরে তুই তো আমাদের রাজা আছিস, তুই যা বলবি আমি তাই করবে। আমুদ তুই করবি, তোহার বুদ্ধি কিছু কম আছে। আমার মরেদের সামনে আমি কিছু করতে পারবে? উহাকে চলিয়া যেতে বল। ঠিক আছে। এই বাবুলাল তুই যা। আরে যা না বাবুলাল। সর্দার বুলাবাবুর বাড়ি যেতে বলো। তোরা সব যা যা। কিন্তু এরা আরো থাকবো, তুই যা যা। আপনারা সব কেমন আছেন? এ বাবু তুই তো পাগল হেলি কেনে, উহার আছে না? আমি একটু সেরাপ খাবে, গাইবে, নাচ করবে, এটা না হলে কি ফুর্তি হবে বল। আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, সত্যি আমি দেখতে পাচ্ছি। উনি কে? উনি আমাকে চোখ দিয়েছেন, আমি আমি উনাকে দেখতে পাচ্ছি। আপনি আপনি পাগলা বাবুল? হ্যাঁ, ভালো করে চেয়ে দেখুন, আমাকে চিনতে পারছেন? চেয়ে দেখুন তো আমাকে কখনো দেখেছেন কিনা। পাগলা বাবুল? হ্যাঁ, ভাগ্য আমাকে পাগলা বাবুল করেছে। একদিন একদিন আমি তোমার চোখের আলো কেড়ে নিয়েছিলাম, আমার বোমার আঘাতে তোমার বাবার মৃত্যু হয়েছিল। শাহিন সাহেবকে আমি সব বলে দিয়েছি, আর তাই আমি আমার দুটি চোখ দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করেছি। বসুন প্লিজ, বসুন, একটু অপেক্ষা করুন। চোখ খুলে দেখুন। একই ডাক্তার, আমি সব দেখতে পাচ্ছি। আমার চোখ আমার চোখ দেননি? একজনকে সম্পূর্ণ অন্ধ করে আরেকজনকে আলোকিত করা ডাক্তারদের ধর্ম নয়, তাই আপনার একটা চোখ নিয়েছিলাম, বাকি চোখটা নিয়েছিলাম আই ব্যাংক থেকে। ডাক্তার সাহেব, আমার অনেক কিছু বলার ছিল, আমি শুধু একটি কথাই বললাম, আপনি খুব ভালো মানুষ। বাবুল ভাইয়া! হ্যাঁ হে বাবুল ভাইয়া, তোর কি হয়েছে রে? বাবুলাল তুই? বাবুল ভাইয়া সব খতম হয়ে গেছে। কি হয়েছে? বিন্দিয়া লাকি বয়েন আর তার বাকি খান সাহেবের আদমিরা তোমার বাগান বাড়িতে ধরিয়া লইয়া গেছে। রাত পর আমি তোকে খুঁজে বেড়াইছি, বাবুল ভাইয়া সব খতম হইয়া গেল। চল চল,
ডাক্তার, এবারে বলতে হয় আপনি আমার একটা চোখ রেখে দিয়ে ভালোই করেছেন। এইসব ঘটনার আসল অপরাধী যে, তার এখনো সাজা হয়নি, তার অপরাধের বিচার আমি করতে চললাম। রেনু, আমাকে ক্ষমা করো। চল বাবুলাল। তোকে আমি পছন্দ করি, এত তাড়াহুড়া করছিস কেন? হ্যাঁ বল। জনগণের সেবা করতে করতে তোদের সেবা করার সময় পাচ্ছি না। হে ভগবান, তুই আমার জিন্দগিকে বাঁচাইয়া দে।
আমাকে হাসপাতালে নিয়ে যান, তোকে তোকে হাসপাতালে নিয়ে যাবে, তোকে হাসপাতালে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী করব মাঝে তোর বিচার হবে, শুয়োরের বাচ্চা। তুই আমার জীবন নষ্ট করছস। শুয়োর বাচ্চা, জনগণের সামনে তোর বিচার হবে। আপনারা শুনুন, এই সরজে বন্ধ রাজনীতিবিদ বুয়া, এ আমার পাগলা বাবুল বানাইছে, এ আমার ধরা খুন করাইছে। হ্যাঁ বান, হ্যাঁ কোন তোরা যান, হ্যাঁ বান। অর্ডার, অর্ডার। বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী পুলিশের কাছে আসামির দেয়া জবানবন্দি ও পুলিশের তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে অভিযুক্ত আসামি মাসুদ ওরফে পাগলা বাবুল সম্পূর্ণভাবে পরিস্থিতির শিকার, তাই চো শাস্তি মওকুব করে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। বাবুলাল, আজ আমি জেল থেকে বের হলাম, খুশি লাগছে না? হ্যাঁ লাগছে। তাহলে কাঁদছিস কেন? না আমি কাঁদছি না, খুশিতে পানি বাহার হয়েছে। আমার বহুত খুশি লাগছে বাবু, আমার বিন্দিয়া, আমার বিন্দিয়া ভালো হইয়া গেছে। সরকার তোমার জেল 5 বছর কামাইয়া দিছে, তো তো দুনিয়াতে কই নেই আছে রে। এই আমি তোহার বড় ভাই আছে, আমি একটা কথা বলবে, ইয়াকে তুই জোড়া বানাইয়ালে। এই না করবি না, আমি তোর বড় ভাই আছে। বাবুল ভাইয়া না করবি না, আমরা নয়া জিন্দগি বানাবি। ছোট জগা তো নাই, যাও